তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, মনে হয় না এখন আর ওরকম বেশি কেউ আসবে। তো ঠিক আছে, আজকে আমাদের টপিক হচ্ছে জেরোতে ব্যাংক রিকনসিলেশনস। কুইক বুকস এবং জেরোর ব্যাংক রিকনসিলেশনের মধ্যে একটু তফাত আছে। রিকনসাইল দুটোই হবে, বাট সিস্টেমটা একটু ডিফারেন্ট। তো যদি আমরা একটা ব্যাংক স্টেটমেন্ট দেখি, প্রথমে তো হচ্ছে আমাদের আমরা যা যা ট্রানজ্যাকশন করেছি এগুলো আমাদের কুইক বুকে, সরি, জেরোর লেজারে আছে। এখন আমরা ব্যাংক থেকে একটা স্টেটমেন্ট পাইলাম যে আমাদের কী কী ট্রানজ্যাকশন হয়েছে। এখন এই স্টেটমেন্টের সাথে আমি আমার লেজার মিলাবো, মিলিয়ে দেখবো যে আমার এটা ঠিক আছে কি না। যদি ঠিক না থাকে, ঠিক করে আমরা রিকনসাইল করবো, সমন্বয় করে নিব, তাহলে আমার ব্যাংকের সাথে আমার অ্যাকাউন্ট স্টেটমেন্ট পুরোপুরি মিলে যাবে। ওকে, এখন দেখেন, আমরা যে ব্যাংক স্টেটমেন্টটা দেখতেছি এটা আসলে মেট্রো ব্যাংক, ব্যাংকের নাম হচ্ছে মেট্রো ব্যাংক। এখানে আমাদের প্রথমে যে দেখার বিষয় সেটা হচ্ছে যে এটা আসলে কত দিনের, কোন পিরিয়ডিক্যাল টাইমের স্টেটমেন্ট। তো আমরা প্রথমেই দেখব যে এই যে টাইমটা দেখেন, এটা হচ্ছে ফেব্রুয়ারির 1 থেকে ফেব্রুয়ারির 19 2020 সালের স্টেটমেন্ট। হ্যাঁ, ব্যাংক স্টেটমেন্ট। এখন দেখেন এখানে অনেকগুলো জিনিস নিচের দিকে আছে, সেটা হলো এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, শর্ট কোড, হ্যাঁ, এগুলো সব আছে। এরপরে আমাদের আমরা যখন কুইক বুকে ব্যাংক রিকনসিলেশন করেছি তখন আমাদের এই জিনিসগুলো কিন্তু দরকার হয়নি। আমার দরকার হয়েছে কোনটা, দরকার হয়েছে এই অ্যাকাউন্ট সামারিটা দরকার হয়েছে আমার বোঝার জন্য, আর এই জিনিসের দিকে সে ট্রানজেকশনগুলো। এখানে বলছে মানি আউট মানি ইন। হ্যাঁ, মানি আউট মানে কি, এই এই ট্রানজেকশনে 5 ফেব্রুয়ারিতে যে ট্রানজেকশন হয়েছে এটা আমার খরচ, মানি আউট চলে গেছে ব্যাংক থেকে। আর মানি ইন মানে এই যে 6 ফেব্রুয়ারিতে এই যে দেখেন এই 800 টাকা, এটা কিন্তু আমার মানি ইন, মানে এটা আমার ডিপোজিট আসছে। হ্যাঁ, তো এগুলো সব হচ্ছে মানি ইন মানি আউট। আমার হচ্ছে এই ট্রানজেকশন হিস্ট্রিটা আমার দরকার। ওকে, তার আগে যদি আমরা একটু সামারি দেখি, সামারিতে বলছে কি ওপেনিং ব্যালেন্স কত, 4,7, এটা ওপেনিং ব্যালেন্স। হ্যাঁ, তাহলে টোটাল মানি ইন টাকা আসছে 1,700, টোটাল মানি আউট গেছে হচ্ছে 1,779.40, আর এই যে ট্রানজেকশনগুলো হওয়ার পর আমার এন্ডিং ব্যালেন্স হবে কত, 320.7। তার মানে আমার এই সবগুলো ইনফরমেশন এখানে দরকার হবে। হ্যাঁ, আর আমার টাইম হবে কত, ডেট, আমি যে কোন সময়টাতে আমি রিকনসাইল করব হচ্ছে ফেব্রুয়ারি 1 থেকে ফেব্রুয়ারি 29 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তো এই ইনফরমেশনগুলো আমরা মোটামুটি দেখলাম। এখন আমাদের দেখতে হবে যে আমাদের জেরোতে কী আছে। আচ্ছা, প্রথমে আমাদের দেখতে হবে মেট্রো ব্যাংক নামে কোনো ব্যাংক আমার জেরোতে আছে কি না। এটা আমি ড্যাশবোর্ডে আসি, এখানে যদিও ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে, তারপরে আমরা অ্যাকাউন্টিং থেকে ব্যাংক অ্যাকাউন্টে যাব। ব্যাংক অ্যাকাউন্টে গেলে দেখতে পাচ্ছি যে আমরা মেট্রো ব্যাংক এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং অ্যাকাউন্ট নাম্বার সহ দেখতে পাচ্ছি, তারপর আমেরিকান এক্সপ্রেস আছে, আরবিএস ব্যাংক আছে। তো মেট্রো ব্যাংকটা যদি আমরা একটু ওপেন করি, মেট্রো ব্যাংকটা ওপেন করলে দেখেন নিচে আমাদের এখানে এখানে কি বলছে, অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন, মানে ব্যাংক ওপেন করা মাত্রই আমরা চলে এসেছি। এখানে অনেকগুলো কিন্তু ইয়ে আছে, একটা হলো রিকনসাইল, একটা ক্যাশ কোডিং, একটা ব্যাংক স্টেটমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন। আমরা ওপেন করার সাথে সাথেই আমরা অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন সেকশনে চলে আসছি। এখানে যেটা হচ্ছে দেখেন, কয়েকজন বলতেছে 5 মিনিট লাগবে, আসতেছে 5 মিনিটের মধ্যে আসলে কথাগুলো আবার বলতে হবে, একটু ওয়েট করবো কি না। আচ্ছা, একটু ওয়েট করি, হ্যাঁ একটু ওয়েট করি। ওকে, তাহলে আমরা যেটা করছি, আমরা একটা ব্যাংক স্টেটমেন্ট দেখলাম। হ্যাঁ, আবার কেউ অ্যাড হতে যাচ্ছে নাকি, আচ্ছা
আমরা যেটা করলাম, আমরা প্রথমে একটা ব্যাংক স্টেটমেন্ট ওপেন করেছি। ব্যাংক স্টেটমেন্টটা হচ্ছে মেট্রো ব্যাংকের, ব্যাংকের নাম হচ্ছে মেট্রো ব্যাংক। স্টেটমেন্ট আমি আপনাদেরকে দিয়ে দিব। এই মেট্রো ব্যাংকের স্টেটমেন্ট অনুযায়ী আমরা যেমন কুইক বুকিং করেছি, আমাদের প্রথমেই দরকার হচ্ছে এটা কত সময়ের বা কোন মাসের স্টেটমেন্ট। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি 1 থেকে ফেব্রুয়ারি 29, মানে ফেব্রুয়ারি মাসের স্টেটমেন্ট। আমাদের ওপেনিং ব্যালেন্স হচ্ছে 399.47, আর আমাদের টোটাল মানি ইন মানে টাকা আসছে হচ্ছে 1700 টাকা, মানি আউট আমরা এখান থেকে এক্সপেন্স করেছি, খরচ করেছি হচ্ছে 1779.40, আর এই 29 ফেব্রুয়ারিতে আমাদের ব্যালেন্স হয়ে দাঁড়িয়েছে 720.07। তো এই ইনফরমেশনগুলো আমাদের ব্যাংক রিকনসাইল করতে গেলে প্রয়োজন হবে। এরপর আমাদের প্রয়োজন হবে হচ্ছে নিচের এই যে ট্রানজ্যাকশনগুলো। হ্যাঁ, এই ট্রানজ্যাকশনগুলো, ওকে। আচ্ছা, তো আমরা এটা মোটামুটি দেখলাম। এখন যেটা আমাদের দরকার সেটা হচ্ছে যে আমরা প্রথমে দেখছি যে ব্যাংক রিকনসাইল করতে গেলে এই ব্যাংকটা আপনার জেরোর চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করা আছে কি না, এটা তো আপনাকে আগে দেখতে হবে, তাই না? তো আমরা কি করলাম, বিজনেস থেকে চার্ট অফ অ্যাকাউন্টে না গিয়ে আমরা যেহেতু ব্যাংক অ্যাকাউন্টেই আমরা ব্যাংকটা দেখতে পারবো, আমরা ব্যাংক অ্যাকাউন্টে গেলাম, গিয়ে দেখলাম যে হ্যাঁ আমাদের মেট্রো ব্যাংক নামে একটা ব্যাংক অলরেডি আছে। যদি না থাকে তাহলে কি করব, আমরা চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট দিব, দিয়ে ব্যাংকটা অ্যাড করব। ওকে, এখন দেখেন এই ব্যাংকটা যেহেতু আছে আমাদের, আমরা এই ব্যাংকটা ওপেন করব, মেট্রো ব্যাংক ওপেন করলাম। আচ্ছা, যখন আপনি এই ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে ব্যাংকটা ওপেন করবেন, তখন আপনাকে প্রথমেই নিয়ে যাবে অ্যাকাউন্ট ট্রানজ্যাকশনে। এখানে দেখেন কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে রিকনসাইল, একটা ক্যাশ কোডিং, একটা ব্যাংক স্টেটমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন। তো এই অ্যাকাউন্ট ট্রানজ্যাকশনটা আপনার ফার্স্ট ওপেন হবে, মানে এই অ্যাকাউন্টে আপনি কী কী লেনদেন করেছেন এগুলো সিরিয়ালি থাকবে। তো এখানে দেখেন অ্যাকাউন্ট ট্রানজ্যাকশনে আমাদের হিস্ট্রি দেখাচ্ছে হচ্ছে দুইটা, এখন পর্যন্ত দুইটা ট্রানজ্যাকশন করা হয়েছে। এর মধ্যে এখানে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে উপরে দেখেন, হ্যাঁ, একটা বলছে ব্যালেন্স ইন জিরো, আর একটা হচ্ছে স্টেটমেন্ট ব্যালেন্স, দুইটা ব্যালেন্সের কথা বলছে এখানে। এই ব্যালেন্স ইন জিরো মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন, তার মানে আপনার লেজারে কি হিসাব আছে সেটা হচ্ছে ব্যালেন্স ইন জিরো। আর স্টেটমেন্ট ব্যালেন্স হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টে কি ধরনের ট্রানজ্যাকশন আছে, এটা যখন আমরা আপলোড করব তখন এইটা চলে আসবে হচ্ছে এই স্টেটমেন্ট ব্যালেন্স। হ্যাঁ, এবং আমার এই দুইটা ব্যালেন্স সমান হতে হবে, মানে আমার জেরোর ব্যালেন্স মানে আমার লেজার আর আমার ব্যাংক স্টেটমেন্ট যে সময়টার জন্য আমরা করছি, মানে আপনার ফেব্রুয়ারি 1 থেকে ফেব্রুয়ারি 29 পর্যন্ত, এই সময়টার জন্য এই ব্যালেন্সটা যদি আপনার সমান না হয় তাহলে রিকনসাইল হবে না বা এটা সঠিক হয় নাই। আর ব্যালেন্স কত হবে এই দুইটা সময়ের জন্য, আপনার এই ব্যালেন্স কিন্তু কুইক বুকে আমরা দেখতাম কি ব্যালেন্স জিরো হয়ে যেত, তাই না? এখানে কিন্তু ব্যালেন্স জিরো হবে না, এখানে আমরা কুইক বুকে যখন রিকনসাইল করি তখন আমরা কি করতাম, ওই রিকনসাইল করার আগে এন্ডিং ডেট এবং এন্ডিং ব্যালেন্স দিলে ব্যালেন্সটা জিরো হয়ে যেত, তাই না? এখানে আপনার এন্ডিং ব্যালেন্স দেওয়ার কোনো জায়গা নাই, আলহামদুলিল্লাহ, এখানে এন্ডিং ব্যালেন্স দেওয়ার কোনো জায়গা নেই, শুধুমাত্র এন্ডিং ডেট দিতে পারবেন। ওকে, এবং এই যেটা বলতেছি আপনাকে, স্টেটমেন্ট ব্যালেন্স এবং ব্যালেন্স ইন জিরো এই দুইটা সমান হতে হবে। এই দুইটা আসলে হবে কত, এই দুইটা সবসময়ই হবে আপনার এই যে স্টেটমেন্টে যে এন্ডিং ব্যালেন্স আছে এখানে কত আছে 320.07, এইটা দুইটাই অবশ্যই 320.07 হতে হবে, মানে আপনার স্টেটমেন্টে যেটা এন্ডিং ব্যালেন্স এই সময়ের মধ্যে দুইটাই এই ব্যালেন্স হতে হবে, তাহলে পরেই আপনার রিকনসাইল মিলবে। ওকে, তাহলে যদি আমরা এখন আসি, এখন দেখেন আমার ওপেনিং ব্যালেন্স ওখানে আছে কত, কত দেখলাম আমরা স্টেটমেন্টে 399.47। এখন এখানে আমার ওপেনিং ব্যালেন্স কত স্টেটমেন্টে, মানে সরি আমার লেজারে 500 টাকা, এবং ওটার স্টেটমেন্ট কত, 2020 সালের 1 ফেব্রুয়ারি, তাই তো? এখানে আমার কত, 1 মে 2024, তার মানে আমার ব্যালেন্স ডেট কোনোটাই ঠিক নেই। এখন ধরেন
আপনারা কিন্তু মানে ক্লায়েন্টের কোনো অ্যাকাউন্ট রেডি অ্যাকাউন্ট পাবেন না, ক্লায়েন্টের অ্যাকাউন্ট রেডি অ্যাকাউন্ট পাবেন না। ক্লায়েন্টের অ্যাকাউন্ট যখন আপনার হাতে আসবে তখন দেখবেন এরকম এলোমেলো হয়ে আছে, ওপেনিং ব্যালেন্স ঠিক নেই, ডেট ঠিক নেই। হ্যাঁ, তো তখন আপনাকে কি করতে হবে, প্রথমে আমরা আগে ওপেনিং ব্যালেন্সটা ঠিক করে নেব। ওকে, আমরা এই ওপেনিং ব্যালেন্সে ক্লিক করব। করার পর এই যে অপশনটা আছে না, অপশন, এই অপশন থেকে আমরা যাব হচ্ছে এডিট ট্রানজ্যাকশনে। হ্যাঁ, এডিট ট্রানজ্যাকশনে গেলে আপনি দেখেন এটা ঠিক করতে পারবেন। তাহলে আমাদের ওপেনিং ব্যালেন্স ছিল কত, 399.74, এবং এটা ডেট ছিল হলো 1 ফেব্রুয়ারি 2020। আমরা প্রথমে আগে 2020-এ যাই, 20-এর পর ফেব্রুয়ারিতে যাই, দিলাম সালাম আলাইকুম। তাহলে আমার ডেট ঠিক করলাম, তাই তো? ডেসক্রিপশনে ওপেনিং ব্যালেন্স লিখে দিই, ওপেনিং ব্যালেন্স এইটা আমার হবে, ইউনিট প্রাইস হবে কত। এটা আমরা কি করছি, ওই যে রিসিপ্ট মানি, ব্যাংকে ওপেনিং ব্যালেন্স দিতে গেলে আপনাকে জেরোতে কি করতে হবে, রিসিপ্ট মানি দিয়ে করতে হবে। এটা কিন্তু আপনি ওই ইচ্ছের মতো চার্ট অফ অ্যাকাউন্ট দেওয়ার সময়ও পাবেন না, আপনি কুইকবুকের মতো আপনি জার্নাল করেও ওপেনিং ব্যালেন্স দিতে পারবেন না। ঠিক আছে, তাহলে আমরা অ্যাকাউন্ট ট্রানজ্যাকশনে যখন এডিট করতে গেলাম তখন দেখেন উপরে দেখেন আমাদের কি বলছে, এটা এডিট রিসিপ্ট মানি, তার মানে এই টাকাটা রিসিপ্ট মানি করেই দেওয়া হয়েছে। এটা একটাই উপায়, দ্বিতীয় কোনো উপায় নেই। ওকে, তাহলে আমরা ইউনিট প্রাইস দিব কত, 399.47 ছিল না, 47, হ্যাঁ রেকর্ড হচ্ছে। ওকে, তাহলে 399.47। ঠিক আছে, আচ্ছা এটার অ্যাকাউন্ট কি দিছি, আমরা অ্যাকাউন্ট দিছি সেলস, মানে এটা অবশ্যই আমার ইনকামের থ্রুতেই আসছে, তাই না? সেলস তো আমার ইনকাম। ট্যাক্স জিরো দিছি, কারণ এখানে যদি আপনি ট্যাক্স জিরো না দিয়ে অন্য কিছু দেন, ব্যাংক লেনদেনে কি আলাদা করে কোনো ট্যাক্স লাগে? লাগে না। এই টোটাল অ্যামাউন্টটা যখন আমরা রিসিভ মানি করবো তখন আমরা নর্মালি ট্যাক্স জিরো দিয়েই করবো, যখন এই অ্যামাউন্টটা যখন আমরা ট্রানজ্যাকশনে বসিয়েছি, ধরেন কোনো একটা কিছু কিনেছি, কেনার সময় আমরা কিন্তু কোনো একটা, ধরেন এই অ্যামাউন্টটা আমাকে কেউ পাঠাইলো, তার মানে সে কোনো একটা বিক্রির পরেই তো অ্যাকাউন্ট অ্যামাউন্টটা পাঠাইছে, তাহলে এই অ্যামাউন্টটা আমরা কিন্তু ট্রানজ্যাকশনের সময় ট্যাক্স ধরে নিছি, যখন কিছু বিক্রি করছি কত পার্সেন্ট ট্যাক্সে বিক্রি করছি। এখন যখন আমি রিসিভ মানি করবো তখন তো সেটার উপর আলাদা করে কোনো ট্যাক্স দিতে হবে না। হ্যাঁ, তো এই জন্য আমরা ট্যাক্স জিরো ট্যাক্স ধরবো। এখন দেখেন আমাদের 399.47, এটাকে আমি দেবো আপডেট। হ্যাঁ, না না না, ট্যাক্সের অপশন এখানে তো হচ্ছে, আমরা রিসিভ মানি করে দিচ্ছি যার কারণে এখানে ট্যাক্সের অপশন আছে, বাট ট্যাক্সের অপশন থাকলে, ট্যাক্সের অপশন থাকলে আমাদের এখানে ট্যাক্স মানে কোনো কিছু অ্যাড করা যাবে না, আমরা জিরোই রাখবো যেহেতু এটা ব্যাংক ট্রানজ্যাকশন। হ্যাঁ, ওকে, তাহলে যেটা হলো, দেখেন আমাদের ওপেনিং ব্যালেন্স এখন ঠিক হলো 1 ফেব্রুয়ারি 2020-এ, তার মানে যেহেতু আমরা 2020-এর ফেব্রুয়ারি মাসে রিকনসাইল করব ফুল ফেব্রুয়ারি মাস, তার মানে আমার ওই টাইম পিরিয়ডের যে ওপেনিং ব্যালেন্স সেটা আমার ঠিক থাকতে হবে। ওকে, এখন দেখেন আমি শুরুতে কি বললাম, যে আমার এই ব্যালেন্স ইন জিরো এবং স্টেটমেন্ট ব্যালেন্স আমার সেম হতে হবে। ওকে, এখন এই স্টেটমেন্ট তো আমরা এখনও আপলোড করি নাই, যার কারণে আমাদের এখানে কোনো ব্যালেন্স নাই, ব্যালেন্স। হ্যাঁ, এটা দেখাচ্ছে, এই যে এই ব্যালেন্সটা দেখাচ্ছে, এই ব্যালেন্সটা দেখাচ্ছে, মানে ব্যালেন্স দেখাচ্ছে, এটা কিন্তু আপনার টোটাল যোগফল দেখাচ্ছে না। এখানে দেখেন এখানে একটা ট্রানজ্যাকশন হয়েছে, হ্যাঁ এই ট্রানজ্যাকশনটা কত ছিল, 12,305, এটার সাথে আপনার এটা যোগ হইলো 399.47, এই দুইটার ব্যালেন্স হচ্ছে এটা, এই এই পাশেটা, একটা হচ্ছে স্পেন্ড, একটা হলো রিসিভ, আপনি খরচ করবেন রিসিভ করবেন আর এখানে সেটা ব্যালেন্স দাঁড়াবে। এখন যদি আমি ধরেন এখান থেকে এই ব্যাংক থেকে কোনো টাকা দিয়ে দিই তাহলে সেটা আবার মাইনাস হয়ে এখানে ব্যালেন্স চলে যাবে। হ্যাঁ, তো
তো এটা দেখাচ্ছে, এই ব্যালেন্সটা দেখাচ্ছে এখানে, এটা তো আপনার লেজার, আপনার লেজারের যে হিসাব সেটা দেখাচ্ছে ব্যালেন্স ইন জেরোতে। আর ব্যাংক স্টেটমেন্ট যেটা আসবে, যেটা আমরা এখন আপলোড করব, সেটা এখন আপলোড করিনি বলে আমাদের এখানে স্টেটমেন্ট ব্যালেন্সে কিছুই দেখাচ্ছে না। ওকে, আচ্ছা এখন আসেন এই জিনিসগুলো কি। এইটা তো দেখলাম আমরা অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন, এটা কি আপনার লেজার। পাশেরটাতে যদি আপনি ব্যাংক স্টেটমেন্টে আসেন, ব্যাংক স্টেটমেন্ট এখনও কি জিরো, কারণ আমরা এখনও কোনো স্টেটমেন্ট ওখানে আপলোড করিনি। একটা জিনিস সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রানজ্যাকশনের যত ব্যালেন্স সব শো করবে ব্যালেন্স ইন জিরোতে, এবং ব্যাংক স্টেটমেন্টের যত ব্যালেন্স এই ব্যালেন্সগুলো শো করবে এই স্টেটমেন্ট ব্যালেন্স। ঠিক আছে, এবং আপনাদেরকে বলছি যে আপনার ফেব্রুয়ারি মাসের দুইটা ব্যালেন্স সমান হতে হবে। সমান কত হবে এটা অবশ্যই আমাদের স্টেটমেন্টে যে এন্ডিং ব্যালেন্স দেয়া আছে 320.07 এই ব্যালেন্সটা হবে, এটা কিন্তু কুইক বুকের মতো জিরো হয়ে যাবে না। ওকে, আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে রিকনসাইল, এই জিনিসটা কি রিকনসাইল বলতে, এটা হচ্ছে আমাদের যে কুইক বুকের কথা চিন্তা করেন, যখন আমরা কুইক বুকে আমরা একটা স্টেটমেন্ট আপলোড করলে ওটা প্রথমে কোথায় থাকে, ফর রিভিউ, রিভিউ প্যানেলে থাকে। রিভিউ থেকে আমরা ক্যাটাগরি করলে ওখানে ক্যাটাগরিজাই চলে যায়, ক্যাটাগরাইজ থেকে রিকনসাইল করলে রিকনসাইল্ড হয়ে যায়, তাই তো? তো এই যে রিকনসাইল অপশনটা, এটা হচ্ছে আমাদের অন কাইন্ড অফ রিভিউ, যখন আমরা আপলোড করব তখন এই রিকনসাইল প্যানেলে এটা থাকবে। ঠিক আছে, আপলোড করার পর আমরা ট্রানজ্যাকশনগুলো সব পাবো এই রিকনসাইল প্যানেলে, এখান থেকে আমরা ক্যাটাগরি করব, এখান থেকে ট্রানজ্যাকশন কমতে থাকবে আর আপনার ব্যাংক স্টেটমেন্টে ঢুকতে থাকবে, মানে ব্যাংক স্টেটমেন্ট রিকনসাইল হতে থাকবে। ওকে, আচ্ছা এরপর আসেন ক্যাশ কোডিং। এই ক্যাশ কোডিংটা কি জিনিস, ক্যাশ কোডিংটা ধরেন আমরা কুইক বুকে কি করছি, ওই যে যখন আমরা রিভিউ প্যানেলে ছিল আমরা অনেকগুলো একসাথে অ্যাড করে আপডেট করতে পারছি না, আপডেট একবারে ধরেন 5টা 7টা যেগুলো মিলে গেছে সেগুলো আমরা আপডেট করে দিছি। এই ক্যাশ কোডিং হচ্ছে একটা টুলস, এই কিছুটা আপডেটের মতো, পুরোপুরি ওরকম না বাট কাছাকাছি আর কি, মানে ওই একই কাজ একসাথে কয়েকটা একেবারে করা যায়। আর তারপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, তো আমরা জানলাম যখন আমরা ব্যাংক আপলোড করব তখন আমরা এই ব্যাংক স্টেটমেন্ট এখান থেকে ই করতে পারবো। এরপর আসেন অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন, এটা তো বললামই ব্যালেন্স ইন জিরো, যেটা এটাই হচ্ছে আপনার লেজার, অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন মানে আপনার লেজার। এখন দেখেন আমরা ম্যানুয়ালি এখানে, হ্যালো, আমরা ম্যানুয়ালি এখানে ই করেছি, খালেদ ভাই দেখতে পাচ্ছেন না, এখন কি দেখতে পাচ্ছেন, মানে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না, তাই তো? আচ্ছা আমি প্রেজেন্টেশনটা অফ করে আবার অন করছি। এখন কি দেখতে পাচ্ছেন? জি এখন দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা আবার ক্লাসে ফিরে যাই। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো তো মোটামুটি এখান থেকে বুঝতে পারলাম। এখন দেখেন এখানে একটা আছে ম্যানেজ অ্যাকাউন্ট, এখানে একটা ড্রপ ডাউন আছে, এখানে আসলে এখানে অনেকগুলো অপশন আছে, অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন, ব্যাঙ্ক স্টেটমেন্ট, এই দুটো আমরা এখানেও পাইছি, তাই তো? একটা স্পেন্ড মানি, একটা রিসিভ মানি, একটা ট্রান্সফার মানি। স্পেন্ড মানি যদি আমাদের এখানে ইনস্ট্যান্ট কোনো খরচ রেকর্ড করার প্রয়োজন পড়ে তাহলে আমরা খরচটা এখান থেকে স্পেন্ড করতে পারবো। রিসিভ মানি হচ্ছে যদি ইনস্ট্যান্ট আমাদের কোনো রিসিভ মানে টাকা রিসিভ করার বা কোনো ইনকাম দেখানোর দরকার পড়ে, যে এই স্টেটমেন্টটা আমার ম্যানুয়ালি ইম্পোর্ট মানে ম্যানুয়ালি দেখাতে হবে, এটা আমার এখানে আমি ভুলে রেকর্ড করি নাই, সো ব্যাংক স্টেটমেন্টে আছে, তাহলে এটা আমরা রিসিভ মানি করতে পারবো। আর একটা হচ্ছে ট্রান্সফার মানি, আমরা কুইক বুকে পাইছিলাম না ট্রান্সফার অপশন, এটা এভাবে ট্রান্সফার করা যাবে।
এরপর হচ্ছে রিকনসাইল অপশনে গেলে আপনি পাবেন কি, রিকনসাইল অ্যাকাউন্ট, ব্যাংক রুলস, রিকনসাইল রিপোর্ট, ইম্পোর্ট স্টেটমেন্ট। এই যে আমরা যে স্টেটমেন্টটা ইম্পোর্ট করব সেটা হচ্ছে এই ইম্পোর্ট স্টেটমেন্ট দিয়ে করব, আর হচ্ছে রিকনসাইল রিপোর্ট যখন আমরা ফাইনালি রিকনসিলেশনে যাব তখন আমাদের রিকনসাইল রিপোর্ট দিয়ে যেতে হবে। ব্যাংক রুলস আমরা রুলস পাইছিলাম না ইয়াতে মনে আছে কি, কুইক বুকে রুলস ক্রিয়েট করে দিতাম যে এই ধরনের ট্রানজাকশনের রুলস ক্রিয়েট করে দিলে এটাকে ক্যাটাগরি করতে হবে, আপলোড করা মাত্রই অটোমেটিক ক্যাটাগরিতে চলে যেত। হ্যাঁ সেটা করা যাবে। আর রিকনসাইল অ্যাকাউন্ট, এটা অ্যাকাউন্ট রিকনসাইল করতে পারবো এখান থেকে। ওকে তো আমরা এই জিনিসগুলো মোটামুটি দেখলাম। এখন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে ওপেনিং ব্যালেন্সটা কিন্তু আমাদের ঠিক ছিল না, আমরা ঠিক করেছি কোথা থেকে, ওপেনিং ব্যালেন্সের উপর ক্লিক করে এই ড্রপ ডাউন থেকে গেছি আমরা এডিট ট্রানজ্যাকশনে গিয়ে সেখানে আমরা ডেট এবং অ্যামাউন্ট ঠিক করেছি, অ্যামাউন্ট ঠিক করে আপডেট দিয়েছি, যার কারণে আমাদের ডেট এবং অ্যামাউন্টটা ঠিক হয়ে গেছে। এখন এইটাকে আমাদের যেটা করতে হবে, এইটাকে আমাদের আগে, আচ্ছা ধরেন আমাদের যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এই অ্যাকাউন্ট স্টেটমেন্টে কি মানে ট্রানজেকশনগুলোর মধ্যে, এই যে এখানে দেখেন ট্রানজেকশনগুলোর মধ্যে এখানে কি ওপেনিং ব্যালেন্স বলে কোনো ট্রানজেকশন আছে? ওপেনিং ব্যালেন্স বলে তো কোনো ট্রানজেকশন থাকে না, তাই না? ওপেনিং ব্যালেন্স বলে কোনো ট্রানজেকশন থাকে না। আমরা যেটা কুইক বুকে করছি, আমরা ওপেনিং ব্যালেন্সটা অ্যাড করে দিছিলাম এবং ওই ওই ওপেনিং ব্যালেন্সের উপরে উপরে আমাদের ট্রানজ্যাকশনগুলো ওখানে আসছে। এখন ধরেন আমি যদি ব্যাংক স্টেটমেন্টটা আপলোড করি, এই যে আমি যদি ব্যাংক স্টেটমেন্টটা আপলোড করি তাহলে আমার এই ব্যাংক স্টেটমেন্টে, এই যে ব্যাংক স্টেটমেন্টে আমার ব্যাংকের যে লেনদেনগুলো এগুলো চলে আসবে, কিন্তু এখানে তো আমার ট্রানজ্যাকশনে ওপেনিং ব্যালেন্স বলে কোনো কিছু নাই, তার মানে আমার ওপেনিং ব্যালেন্স ব্যাংক স্টেটমেন্টেও থাকতে হবে। ওকে এটার জন্য আমরা কি করব, এখানে দেখেন আমরা আগে ট্রানজেকশন হিস্ট্রিটা আমরা ওপেন করলাম, তাই তো? করে আমরা যখন এর আগে এডিট করছি তখন কি এডিট ট্রানজেকশনে এডিট করছি, এখানে আমরা করব মার্ক অ্যাজ রিকনসাইল্ড, দেখতে পাচ্ছেন? এখানে আমরা ক্লিক করব মার্ক অ্যাজ রিকনসাইল্ড। এখন যদি আমরা একটু শুক্রবার সকালবেলা মনে হয় সবাই বাসায় নেট ইউজ করতে থাকে না, এই জন্য শেয়ার্ড নেটওয়ার্কগুলো খুব ঝামেলা হয়। ওকে এখন দেখেন এখানে আমার এখানে কি দেখাচ্ছে, রিকনসাইল। যখন আমি এটা রিকনসাইল্ড করেছি মার্কেস রিকনসাইল্ড, মানে কি আমি এটাকে ব্যাংক স্টেটমেন্টে নিলাম, ব্যাংক স্টেটমেন্ট কোথায়, এই যে ব্যাংক স্টেটমেন্ট, এখানে দেখেন আমার ওপেনিং ব্যালেন্সটা চলে আসছে কিনা, আসবে আসবে একটু ওয়েট করেন, আসবে। এখানে কি আসছে আমার ওপেনিং ব্যালেন্স কত, 399.47, এটা আমার রিকনসাইল্ড হয়ে চলে আসছে এবং দেখেন এই ব্যালেন্সটা স্টেটমেন্ট ব্যালেন্সে এখন শো করতেছে, ঠিক আছে? এখন তারপরেও আমার কি আমার এই ব্যালেন্স আর এই ব্যালেন্সের মধ্যে অনেক ডিফারেন্স, এগুলো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে? যখন আমরা আপলোড করব মিলাতে থাকবো তখন ঠিক হয়ে যাবে। ওকে তাহলে আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে স্টেটমেন্টের সাথে ওই ডেট অনুযায়ী আমার ওপেনিং ব্যালেন্সটা আগে ঠিক করে নিতে হবে। ঠিক করে নেওয়ার পরে আমাকে ওপেনিং ব্যালেন্সটা, যেহেতু ওপেনিং ব্যালেন্স আমার ব্যাংক স্টেটমেন্টের যে ট্রানজ্যাকশনগুলো সেখানে নাই, কিন্তু আমার ওপেনিং ব্যালেন্সটা লাগবে, যার কারণে জেরোতে আমরা কি করব, আমরা ওপেনিং ব্যালেন্সটাকে আগে মার্ক অ্যাজ রিকনসাইল করে নিব। তাহলে ওপেনিং ব্যালেন্সটা শুরুতে রিকনসাইল হয়ে যাবে এবং এটা আপনার ব্যাংক স্টেটমেন্টে চলে আসবে। ওকে এখন আমাদের কি দরকার, আমাদের তো ধরেন লেজারে আমাদের যা ট্রানজেকশন আছে তা তো আছেই, কিন্তু এর বাইরে আমাদের কি দরকার, এর বাইরে আমাদের দরকার হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা আপলোড করে লেজারের সাথে আমরা মিলাব। ওকে এখন আসেন আমরা স্টেটমেন্টটা আপলোড করব,
আপলোড করার জন্য আমরা একটু আগে দেখছিলাম এখানে স্টেটমেন্ট আপলোড করার জায়গা আছে তাই না? এই যে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করব, ক্লিক করে দেখেন ইম্পোর্ট এ স্টেটমেন্ট, এটাকে আমরা ক্লিক করব। ওকে, আমাদের কোনটা ছিল যেন, এটা এটা কি হয়েছিল বলুন তো, যখন আমি ইম্পোর্টের স্টেটমেন্ট দিছি তখন আমার ওই যে ডামি একটা কোম্পানি থাকে না, ওই ডামি কোম্পানিতে ঢুকে গেছে। আমি একটু দেখি এটা আমার ঠিক আছে কিনা। না, এটা আমার ঠিক নেই, আমার কোম্পানি এখানে দুইটা আছে, এই যে এই কোম্পানিটা। হ্যাঁ, আপনাদেরও কিন্তু এই সমস্যা হবে। হ্যাঁ, এটা কমন প্রবলেম, এটা একটু খেয়াল রাখতে হবে। যখনই আপনি ইম্পোর্টের স্টেটমেন্টে দিবেন তখন অনেক সময় ডামি কোম্পানিতে চলে যায়, তখন আমরা আবার আমাদের আগের কোম্পানিতে ফিরে আসবো। ব্যাংকে ঢুকলাম, ওকে, ম্যানেজ অ্যাকাউন্টে গিয়ে ইম্পোর্ট এ স্টেটমেন্ট, ওকে। এখন দেখেন আমরা স্টেটমেন্ট ইম্পোর্টের জায়গায় চলে আসছি। এখানে তিনটা অপশন, একটা হচ্ছে আপলোড, একটা ইম্পোর্ট সেটিংস, আর একটা হচ্ছে প্রিভিউ। এখন দেখেন আমরা কি পিডিএফ ফাইলটা এখানে আপলোড করে দিলে নিবে, নিবে না। আমাদের এখানে অবশ্যই একটা সিএসভি ফাইল আপলোড করতে হবে, ঠিক কুইক বুকের মতোই ফরম্যাট করে নিতে হবে। ফরম্যাট করে নিলেই হয়ে যাবে, তবে এখানে ফরম্যাটিংটা একটু সহজ। কুইক বুকে যেমন আমরা, কুইক বুকে যেমন কি ছিল, কোনো মানে ইনস্ট্রাকশন দেওয়া ছিল, কোনো স্যাম্পল ফাইল কিন্তু মানে এই স্টেটমেন্ট আপলোডের ক্ষেত্রে দেওয়া ছিল না। আমরা নিজেরা আমাদের মতো করে বুঝে বুঝে ওই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা আপলোড মানে স্যাম্পল ফাইলটাকে ফরম্যাট করে নিয়েছি, তারপর সেটা আপলোড করেছি। বাট এখানে আপনি একটা ফরম্যাট পাবেন, এই যে দেখেন ডাউনলোড জিরো সিএসভি ট্রানজেকশন, এই যে এটা কি টেমপ্লেট, ওকে, এই যে এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের একটা সিএসভি ফাইল এখানে ডাউনলোড হয়েছে। এটাকে যদি আমরা ওপেন করি, এখানে দেখেন এখানে কি কি আছে, আমরা কুইক বুকে কি পাইছিলাম, তিনটা লাইন, ডেট, ডেসক্রিপশন আর হচ্ছে ব্যালেন্স বা অ্যামাউন্ট, তাই না? আমাদের যতগুলা যা আসছিল সবগুলো আমরা কেটে ছেটে কেটে ছেটে আমরা এই তিনটা লাইনে নিয়ে আসছিলাম। আর কি করেছিলাম ওইখানে আমরা যেভাবে মানে ধরেন তিনটা লাইন আমি যখন কনভার্ট করেছি তখন অনেক সময় তিনটা চারটা লাইন আসছে, এখানেও সব কিছু আপনাকে এক লাইনেই করতে হবে। তো আমরা যদি কুইক বুকের, যেহেতু আপনি একটা প্রজেক্টও করেছেন তো আপনারা কুইক বুকের এই ফরম্যাটিংটা কিন্তু জানেন, মানে আমি প্রথমে আগে ইন্টারনেট থেকে অনলাইন থেকে আমি আগে এটাকে কনভার্ট করে নিব পিডিএফ টু এক্সেল অর সিএসভি, কারণ এক্সেলেই করলাম। করার পরে আমার দুই লাইন তিন লাইন যা আছে এগুলোকে সব আমি ফর্মুলা দিয়ে এক লাইনে নিয়ে আসবো, মাঝখানের লাইনগুলো ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমার যে ঘরগুলো থাকবে সেখানে আমি প্রথমে ডেট ঠিক রাখবো, তারপর ডেসক্রিপশন ঠিক রাখবো, তারপর অ্যামাউন্ট ঠিক রাখবো। এটা এই পর্যন্ত আমরা জানি, তাই তো? আচ্ছা, এখন ধরেন আমি এখানে অ্যাডিশনাল কি পাইলাম, অ্যাডিশনাল একটা পাইলাম ফরম্যাট, তাহলে আমার জন্য ডাটা বসানোটা একটু ইজি হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, ধরেন আমার এই ফরম্যাটটা থাকলো, আমি যদি আমার একটা ডাটা বের করি, এই যে এটা, এইটা কোন জিনিস, এইটা হচ্ছে আপনার আমরা যে পিডিএফটা যে ছিল আমাদের, হ্যাঁ, ওই পিডিএফটাকে আমরা অনলাইনে কনভার্ট করেছি মাত্র, ঠিক আছে? কনভার্ট করার পর এখানে দেখেন কনভার্ট করে আমরা এক লাইনে নিয়ে আসছি মনে করেন,
এটা তো পারবেন, এটা তো শিখেছেন আপনাদেরকে, কনভার্ট করে এক লাইনে নিয়ে আসছি। এইটা দেখেন, ডেট, ডেসক্রিপশন, মানি আউট, মানি ইন, এই যে চেহারাটা দেখেন, এই চেহারার সাথে আপনার এই চেহারা কিন্তু মিল আছে। ডেট, ট্রানজ্যাকশন, মানি আউট, মানি ইন, আমার কি দরকার? আমার কিন্তু আগে পরের কোনো কথাবার্তা কোনো কিছু দরকার নাই, আমার দরকার কয়েকটা জিনিস, এই ট্রানজ্যাকশন কয়েকটা, তাই না? কুইকবুকে আমরা যেটা করছি মাঝখানে ট্রানজ্যাকশন কয়েকটা, এই ট্রানজ্যাকশনগুলো আমরা নিয়ে বাকি আগে পরে সব কিছু ফেলে দিব। ধরেন আরেকটা জিনিস যদি আপনাদেরকে দেখাই, ধরেন এটা আমি কনভার্ট করার পর আমার চেহারাটা আসছিল এরকম, এরকমই থাকে তো নাকি? সবগুলো সহ আসে না, আমি এগুলোকে কেটে ছেটে এক লাইনে, এই যেগুলো মাঝখানে লাইন টাইন ফলাই দিয়ে এক লাইনে নিয়ে আমি এটাকে এইভাবে নিয়ে আসছি। এটা তো পারবেন। আচ্ছা, এখন যেটা আমরা করব সেটা হলো এই ডাটাগুলো থেকে আমরা আমাদের ফরম্যাটে নিয়ে যাব, যে ফরম্যাটটা এই মাত্র আমরা জিরো থেকে ডাউনলোড করেছি, সেই ফরম্যাটটা কোনটা? এটা। ওকে, এখন ধরেন আমাদের প্রথমে কি আছে, ডেট, ডেট তো লাগবেই, ডেটটা আমরা কপি করলাম, কপি করে আমাদের এই ফরম্যাটে নিয়ে আসবো। তাহলে ডেটের জায়গায় আমরা ডেট বসাইলাম। এরপর এখানে কি বলছে দেখেন, এখানে বলছে অ্যামাউন্ট, তাই তো? এখন এই অ্যামাউন্টটা কিসের অ্যামাউন্ট? আমাদের এখানে যদি আমরা আমরা যেটা মানে নেট থেকে কপি কনভার্ট করে নিয়ে আসছি, সেখানে আমাদের অ্যামাউন্ট কয়টা আছে? দুইটা ঘর না, মানি ইন, মানি আউট, এটা আমাদের কি করতে হবে, এক ঘরে নিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি দেখুন, এটা মানি আউট মানে এটা কি আমার স্পেন্ড বের হয়ে গেছে, এইটাকে আমি ফার্স্টে কপি করি, যেহেতু আমার এখানে পাশে দুইটা আছে মাত্র, আমি এটাকে কপি করলাম, কপি করে আমার এই ফরম্যাটে বসাবো আমি অ্যামাউন্ট, ঠিক আছে? এখন আমার তো এখানে দুইটা অ্যামাউন্ট নাই, তো আমি জাস্ট বোঝার জন্য, বোঝার জন্য যেটা করব কি, এই যে এটাও কপি করব, হ্যাঁ এটা কপি করে আমি আপাতত আপাতত যে পেইর ঘরে বসায় দিলাম, আপাতত এটা বোঝার জন্য, হ্যাঁ। তাহলে হবে কি, দেখেন আমার এই লাইনগুলো থাকবে বরাবর এই পাশে। এখন আমি আমাকে তো এক লাইনে করতে হবে, এক লাইনে করতে গেলে যদি আমি এটাকে এখান থেকে এখানে বসাই, কিন্তু একটা তো আমার ইন একটা আউট, দুইটা তো আমার সেম জিনিস না, যার কারণে আমরা এই ইনটাকে আপাতত কি করব, এটার সামনে একটা মাইনাস দিয়ে বসাবো, যাতে সেটা ট্র্যাক করতে পারে। ঠিক আছে, সেম আমরা এটাকেও একটা মাইনাস দিয়ে বসাবো। এখন তাহলে ঘটনা কি ঘটলো, ঘটনা হয়ে গেল কিন্তু এখানে উল্টা, মানে আমার যেগুলো আউট সেগুলো আছে প্লাসে, আর যেটা ইন সেটা আছে মাইনাস। এখানে আমরা ওই যে মাইনাস ওয়ান ফর্মুলা একটা অ্যাপ্লাই করছিলাম, মনে আছে? মাইনাস ওয়ান, এটা শর্টকাটও করা যায়, একটা মাইনাস দিয়ে কপি করে ইনটু মাল্টিপল দিলেই হয়। আমি জাস্ট ডিটেলে দেখাচ্ছি আর কি, হ্যাঁ, কারণ স্টুডেন্ট ক্লাসে অনেকে আছে যারা হয়তো এটা শর্টকাটে করলে বুঝতে পারবে না, এই জন্য দেখাচ্ছি, ভিডিওটা দেখলাম যাতে বুঝি। হ্যাঁ, ধরেন এটা কি হলো, মাইনাস ওয়ান ফর্মুলা আমি ইউজ করবো পাশের ঘরে, এগুলো জাস্ট আমি অন্য জিনিস বসাবো, এগুলো রাফ করে নিচ্ছি আর কি। ইজ ইকুয়াল টু দেবো এইটা ইনটু এই মাইনাস ওয়ান, এখন যদি আমি এন্টার দিই তাহলে কি হবে, মাইনাস হয়ে গেলো এটার সামনে। তাহলে যদি আমি এটা ধরে নিচে টান দেই, তাহলে দেখেন এখন সবগুলো মাইনাস হয়ে গেছে, কিন্তু যে দুটাকে আমরা মাইনাস করছিলাম, মানে যে দুটো আমার অ্যাকচুয়ালি প্লাস হওয়ার কথা, সে দুটা কিন্তু প্লাসেই আছে, তার মানে এখানে আমরা মাইনাস ওয়ান ফর্মুলা ইউজ করলাম। আচ্ছা, এখন ধরেন এটাকে আমরা কি করব, এটাকে আমরা কপি করব, করে এই ঘরে পেস্ট স্পেশাল দিব, পেস্ট স্পেশাল দিয়ে এখানে বসাবো হচ্ছে শুধু ভ্যালু। তাহলে কি হবে, দেখেন এগুলো সবগুলোর সামনে আপনার ফর্মুলা আছে না, প্লাস হোক মাইনাস হোক কিছু একটা তো আছে, বাট এটার সামনে কি আর কিছু আছে, ফর্মুলা চলে গেছে না এখান থেকে, ফর্মুলা সহ তো আপনি আপলোড করতে পারবেন না। আচ্ছা, এখন আমি এই রাফটা আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? এখন আসেন ডেসক্রিপশন, আমাদের এখানে কি ডেসক্রিপশন আছে কি না,
ডেসক্রিপশন একটা আছে আমরা। এখন এই ডেসক্রিপশনটা আমরা এক লাইনে কীভাবে নিয়ে আসছি এটা কিন্তু আমরা আগে দেখছি, তাই না? এটা কিন্তু আমরা পারবো। এরপরে আমরা এখান থেকে ডেসক্রিপশনটা কপি করব, কপি করে আমরা ডেসক্রিপশনের জায়গায় বসাবো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ডেসক্রিপশনের জায়গায় বসাইলাম। এখন আমার ফাঁকা থাকলো কি, ফাঁকা থাকলো আমার তিনটা জিনিস, একটা হচ্ছে পেই, একটা হলো রেফারেন্স, একটা হলো চেক নাম্বার। এখন এই তিনটা তো আমাদের কাছে নাই। ক্লায়েন্ট আমাকে কি দিছে, শুধু একটা ব্যাংক স্টেটমেন্ট পাঠাই দিছে, তাই না? এই তিনটা সে দেয় নাই। যদি এগুলো বিষয়ে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, যদি তার কোনো রেফারেন্স থাকে, হ্যাঁ কোনো বিষয়ে রেফারেন্স থাকে, কিন্তু রেফারেন্সের আলাদা ঘর আছে, তাহলে রেফারেন্স সে দিয়ে দেবে। আপনাকে তার কাছে নিয়ে নিতে হবে যে আপনার কোন রেফারেন্স এই বিষয়ে, কোনটা কোন পারপাস কি, কোনো রেফারেন্স আছে কিনা, এরকম নিয়ে নিতে হবে। যে চেক নাম্বার থাকে তার কাছে, তাহলে চেক নাম্বার নিতে হবে, এটা ম্যান্ডেটরি না। হ্যাঁ, বাট পেইতে দেখেন আমরা সম্ভাব্য চেষ্টা করব যতগুলো পেইতে, পেই মানে কি, যাকে আমরা টাকা দিয়েছি, হ্যাঁ যিনি টাকাটা পাবেন তার নামটা বসানোর চেষ্টা করব। এখানে কি করব আমরা দেখেন, এখানে বলছে কি, এখানে পেই হচ্ছে, এটা হবে ফেসবুক। হ্যাঁ, এটা সংক্ষেপে চলে আসছে, এটা যদি আমি এভাবে দেই এরকম। হ্যাঁ, তার মানে এখানে টাকাটা খরচ করছি আমি কোথায়, ফেসবুকে, ফেসবুকের পেছনে আমি টাকা খরচ করছি, তার মানে আমার পেই হবে এখানে ফেসবুক। এটা আমি কপি করে এখানে বসাবো, অথবা আমি ফেসবুক ফেসবুক। ওকে, এরপরে দেখেন এটা কার পিছনে টাকা খরচ করছে, এটা লিঙ্কডইন দেখাচ্ছে না এখানে মাঝখানে, লিঙ্কডইন লিঙ্কডইন। ওকে, এরপরে কে আছে, এরপরে দেখেন এই টাকাটা আমার কিন্তু ইন হয়েছে, হ্যাঁ টাকা আসছে কিন্তু, 800 টাকা কি আমার প্লাস। ওকে, এখানে কি বলছে, শাহ আরএইচ, মানে এটা আমার একজন ক্লায়েন্ট হতে পারে, তাই না? মানে এটা আমার আমার ক্লায়েন্টের একজন ক্লায়েন্ট হতে পারে, তো আমরা এখানে পেই দেব এই লোককে। ওকে, এরপর দেখেন এই যে পেপাল যেগুলো আছে এগুলো আমরা পেই দিব না, এর কারণ কি বলেন তো, এখানে তো পেইতে পেপাল দিতে পারতাম, কারণ ওগুলো তো ফেসবুকের জায়গায় ফেসবুক দিলাম, লিঙ্কডইনের জায়গায় লিঙ্কডইন দিলাম, শাহ টাকা দিছে তাকে, তার নাম লিখলাম পেই, কিন্তু এই যে পেপাল, হ্যাঁ ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট, পেপালটাকে আমরা পেইতে দেব না কেন, বা এই ধরনের যেগুলো আছে এগুলোকে আমরা পেইতে কেন দিব না? যদি ধরেন ব্যাংক থাকে, ব্যাংক ব্যাংক থাকলে তাকে আমরা পেইতে দিব না, কারণ কারণ হলো পেপাল দিয়ে আপনি কি করছেন, মানি ট্রান্সফার করছেন বা পেমেন্ট করছেন, তাই না? পেপাল হচ্ছে আপনার একটা পেমেন্ট দেওয়ার একটা গেটওয়ে। পেপালকে কিন্তু আপনি কোনো পেমেন্ট দেননি, পেপালের মাধ্যমে কাউকে পেমেন্ট দিচ্ছেন। যেমন এখানে ধরেন লিঙ্কডইন, লিঙ্কডইনে আপনি, আমরা লিঙ্কডইনে অ্যাড দেই বা লিঙ্কডইনের পিছনে আমি টাকা খরচ করছি, কোনো একটা সাবস্ক্রিপশন নিছি, পেপালের কি কোনো সাবস্ক্রিপশন আছে? পেপাল কি করে, পার ট্রানজেকশনে একটা টাকা চার্জ করে বা একটা কিছু করে, সেটাও আলাদাভাবে নেয়। কিন্তু এই যে পেপাল, যে পেপাল কি আমার পেই, পেপালের আলাদা ব্যাংক চার্জ আছে, ওটা ওটার হিসাবে আলাদা, যখন আমরা ক্যাটাগরি করব তখন পেপালের অ্যামাউন্টটাকে আমরা ট্রান্সফার বা আমরা ব্যাংক চার্জ হিসেবে দেখাবো। কিন্তু পেই মানে আমরা টাকাটা দিচ্ছি কাকে, এখানে পেপালের মাধ্যমে টাকা দিচ্ছি, পেপালকে কিন্তু আমরা টাকা দিচ্ছি না। যদি ধরেন ব্যাংক, যদি ধরেন লেখা থাকে এখানে, ধরেন লেখা থাকলো সাপোজ সিটি ব্যাংক, সিটি ব্যাংক এত টাকা, এখন সিটি ব্যাংকে কি আমরা টাকা দিচ্ছি, আমরা টাকা সিটি ব্যাংকের মাধ্যমে টাকা দিচ্ছি। সিটি ব্যাংক বা এই ধরনের যাদেরকে মাধ্যম মাধ্যম করে আমরা টাকাটা দিচ্ছি, তারা পেই কখনোই হবে না। ওকে, তো যখন এরকম ধরেন ফরেন কাস্টমারের ক্লাস করতে গেলে, মানে ফরেন কাস্টমারের কাজ করতে গেলে, সেখানে ধরেন যে আপনার প্রচুর এরকম ট্রানজ্যাকশন থাকবে, প্রচুর, কারণ ওরা ক্যাশ টাকা ট্রানজ্যাকশনই করে না, সব জায়গায় এরকম অনলাইন ট্রানজ্যাকশন করে।
তো তখন দেখবেন যে ওই যে ওগুলো কোনটা আমার পেমেন্ট গেটওয়ে সেটাকে কিন্তু পেইতে আনবো না। ওকে, এখন আমি যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমার আর কিছু এখানে অ্যাড করা যায় কিনা এটা দেখি। একটা হচ্ছে ডিরেক্ট পেমেন্ট, এগুলো বসাইছি, কার্ড পারচেস, পেপাল, এটা না, এই দেখেন একটা আছে কি নেমসকো, এই যে এখানে দেখেন এটা হচ্ছে নেমসকো। হ্যাঁ, এইটা হচ্ছে আমার পেই। এগুলো একটু বুঝতে হবে, বুঝতে হবে বলতে কি একটু নলেজও থাকতে হবে। কারণ কি নেমসকো কি জিনিস এটা একটু আপনাকে দেখতে হবে। তারপরে যে এইটা এইটা আর কি আছে, ফাইবার, ফাইবার একটা কাজ পাওয়ার মাধ্যম হলেও ফাইবার কি করে আপনার কাজ করার পর আপনার টাকার ভাগ নেয় না, ফাইবার নিজে পেমেন্ট নেয় তো। আপনি যখন একটা কাজ পান, হ্যাঁ ধরেন এই যে রাকিব ভাই $30 কাজ পাইছে, রাকিব ভাই কি $30 নিজে পাইছে, ফাইবার কেটে নিছে না টাকা? তার মানে ফাইবার এই এইসব ক্ষেত্রে আপনার কমন সেন্স খাটাতে হবে। ফাইবার যদিও একটা কাজ পাওয়ার মাধ্যম, ফাইবারের মাধ্যমে আমরা কাজ পাই, কিন্তু ফাইবার কিন্তু আমাদের টাকা নেয়, ফাইবার কিন্তু পেই, তাই না? ওকে আমরা টাকা দিছি না, ফাইবারকে টাকা ভাগ দিছি না। এরপর আর কি আছে, এই যে এইটা, এটা শাহ আর এইচ। এখন আপনি যদি বলেন যে ভাই এরকম যদি আমার 500 ট্রানজ্যাকশন থাকে আমি কিভাবে করব, এভাবেই করতে হবে। ক্লায়েন্ট আপনাকে একটা ব্যাংক রিকনসিলিয়েশন মানে এরকম একটা ফরম্যাট করে ব্যাংক রিকনসিলিয়েশন করবে, ও তো নিজেই পারে, ও আপনাকে কেন দিবে? ওর আসলে এত সময় নাই। হ্যাঁ, আপনাকে আপনার হাতে সময় আছে, আপনি কাজ করার জন্যই বসে আছেন, তাই না? এখন ধরেন আপনাকে কেউ একজন একটা লেটার লিখে দিচ্ছে, ধরেন আপনি একটা অফিসিয়াল কাজে যাবেন, লেটার লিখে দিচ্ছে। এখন যদি আপনি টাইপ রাইটারের সামনে বসেন বা আপনি যারা কম্পিউটারের সামনে বসেন, আপনি একদমই ভালো টাইপ করতে পারেন না, আপনি কি করবেন ওই লেখাটা দেখে দেখে একটা একটা করে টুক 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 করে টাইপ করতে পারবেন না? পারবেন, কিন্তু সময় লাগবে, পারবেন। কিন্তু আপনি এটা না করে আপনি কম্পিউটার কম্পোজের দোকানে যান কেন, 20 টাকা দিয়ে এক পেজ টাইপ করে নেন কেন, তাই না? মানে হচ্ছে যে আপনার যদি এখানে করতে যান আপনার লাগবে 2 ঘন্টা, আর ও করে দিবে 10 মিনিটে। এই কারণে আপনি টাকা খরচ করেন। ঘটনা আসলে কিছুটা সেম এরকমই, ও যদি এটা করতে যায় ওর আসলে এত সময় নেই এগুলো ফরম্যাট করার, এত সময় নেই এগুলো আপলোড করার, কিন্তু রিকনসাইল কিন্তু ও জানে। একটা একটা ইয়াতে কি বলে এসব সফটওয়্যারে রিকনসাইল করা কোনো বিষয়ই না, ঠিক আছে, সিস্টেম জানলেই করা যায়। তো এই জন্য ধরেন আপনাদেরকে এটা প্রতিটাই করতে হবে। পেপালগুলো দিলাম না, এই যে এটা হচ্ছে নেমসকো, এটা দিব। এরপর এটা কেন দিচ্ছি, এটার কারণ আছে। পেই আপনি যত বেশি দিতে পারবেন, হ্যাঁ, তত আপনার জন্য জীবন সহজ হবে। পেইন নাম দিতে হবে যত বেশি, মানে ওখান থেকে সার্চ করে করে দিতে পারবেন। আর এটা তো এমন কিছু না, আপনি জাস্ট একটা রিভিউ করতেছেন, যেখানে যেখানে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এইটা এটা আমার পেই, সেইটা জাস্ট এখান থেকে কপি করে এখানে বসাচ্ছেন। এই তো, এইটুকু তো রিভিউ করাই যায়, তাই না? মেইল চিপ, আমরা খুঁজে খুঁজে এগুলো হলো ব্যাংক ট্রানজেকশন চার্জ, এগুলো না আমরা খুঁজে খুঁজে এই কয়টাই পাইলাম আর কি। হ্যাঁ, এখন যেটা করব, বেশি ছোট হয়ে গেল, এখন আমরা একটা কাজ করব কি সেটা হচ্ছে এখানে আমরা একটা হিসাব করে নিব। হ্যাঁ, হিসাবটা কিরকম করব, ধরেন আমরা এই টোটালটাকে একটা অটো সাম করে নেব, টোটাল করে নিব। হ্যাঁ, টোটাল করে নিলে আমার প্লাস মাইনাস সহ আসলে কত, এত, ঠিক আছে। এইটার সাথে আমরা দিব আমাদের ওপেনিং ব্যালেন্স, নিচে ওপেনিং ব্যালেন্স কত ছিল, 399.47, তাই তো? এখন এইটাকে যদি আমরা অটো সাম করি, এইটা আমার এন্ডিং ব্যালেন্সের সাথে মিলে কিনা। আমার এন্ডিং ব্যালেন্স কত ছিল,
বুঝছে? তার মানে আমরা আপলোড করে ওটি নিয়ে ঘাটাঘাটি করে হিসাব মিলে না কেন, এইসব মাথা খারাপ করার আগে আমরা আগে এখান থেকে ব্যালেন্সটা মিলিয়ে নিব। যখন দেখবো যে হ্যাঁ আমার ব্যালেন্স মিলে গেছে, তার মানে আমার ট্রানজেকশন সব ঠিক আছে, মানে কোনটা প্লাস কোনটা মাইনাস সব আমার ঠিক আছে। প্লাস মাইনাস ঠিক না থাকলে তো আর হিসেব আসতো না। ওকে, এখন আমি যেটা করব, এইটা এইটা আবার রেখে আপলোড করে দিলাম না, এটা কিন্তু ডিলিট করে দিতে হবে। এটা আমি করছিলাম কেন, আমার হিসেবটা মিলানোর জন্য আমি নিচের হিসেবটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, তাহলে এইটাকে আমি এখন সেভ করব, সেভ। ওকে, আচ্ছা এটাকে আমি যদি একটু অন্য জায়গায় নিয়ে আসি, না টেক্সট ইয়াতেই থাকুক, আমি কেটে দিব। সবসময় করবেন কি, এটা ওপেন রেখে আপলোড করবেন না, এটা কেটে দিবেন, সেভ করে কেটে দিবেন। কারণ ওপেন রেখে আপলোড করলে বলবে যে এটা আরেক জায়গায় ইউজ হচ্ছে, সবসময় বলে না কিন্তু অনেক সময় বলে, তখন আপনি এটা আপলোড করতে পারবেন না। তাহলে আমরা ছিলাম কোথায়, আমরা ছিলাম হচ্ছে আপলোডে, তাই না? আমাদের ব্যাংক ট্রানজেকশন আপলোড করতে হবে। এখন দেখেন আমরা সিলেক্ট ফাইলে যাব, শো অল ফাইলসে যাব। এটা আমাদের ছিল কোথায়, আমরা ডাউনলোড করছিলাম না, এটা আমাদের ডাউনলোডে থাকার কথা। এটা ডাউনলোড থেকে তো সরাইনি না, তাহলে এটা গেল কোথায়, এই যে এটা। ওকে, এখন দেখেন এখানে আমাদেরকে বলতে দেখেছে কি, একটা হলো আপলোড, একটা হচ্ছে ইম্পোর্ট সেটিংস। কোনো সমস্যা নেই, পেইতে যদি আপনার একটাও পূরণ না করেন তাও কোনো সমস্যা নেই, কিন্তু পেইতে পূরণ করার কারণে আপনি কি সুবিধাটা পাবেন সেটা আমি একটু পরে দেখাবো। ওকে, আপনার ম্যান্ডেটরি জিনিস ছিল এখানে তিনটা, এখানেও তিনটা, একটা হলো ডেট, একটা হলো অ্যামাউন্ট আর ডেসক্রিপশন, আর বাকিগুলো তিনটা ম্যান্ডেটরি না। যদি ওই রেফারেন্সের ব্যাপারগুলো যদি থাকে তাহলে দিব, আর যদি চেক নাম্বারের ব্যাপার থাকে তাহলে দিব। এখানে ঘরগুলো আছে। এরপর আমরা করব কি দেখেন, আমরা করব নেক্সট। আমরা কি ভুল আপলোড করছি নাকি, মিলে না কেন? আচ্ছা দাঁড়ান একটু দেখি, আমাদের এটা ছিল হচ্ছে ডাউনলোডে, ডাউনলোড। এটা ছিল না, হ্যাঁ এটাই তো। আমরা আমরা ওখান থেকে একটা ভুল ডাউনলোড করছিলাম, এটাকে আমি একটু কপি করে ডেস্কটপে নিয়েছি, তারপর বুঝতে সুবিধা। দেখেন এটা আপলোড করার পর আমি দেখলাম কি আমি ভুল ফাইল আপলোড করছি, তাই না? এটা জাস্ট এই যে এখান থেকে ডিলিট করে দেবেন, এটা ডিলিট হয়ে যাবে, ফাইলটার নাই। এখন আমরা যাব এখানে শো অল ফাইলস যাব, যাওয়ার পর আমরা ওখানে রাখছিলাম কোথায়, ডেস্কটপে এখন রাখছি। ডেস্কটপ থেকে যাব আমি মেট্রো ব্যাংক, এইটাতে যদি আমি ওপেন করি, এখন যদি আমি নেক্সটে যাই, এখন দেখেন আমি প্রথমে আপলোড করার পর এখন কি কিসে আসলাম, ইম্পোর্ট সেটিংসে। এখন এখানে দেখেন প্রথমে বলছে ডেট, ডেট, আর এটা দেখাচ্ছে আপনার ওই যে রো ওয়ান যেটা আছে, ডেটের ঘরে ডেট কত আছে, এটা হলো প্রথম ঘরটা দেখাচ্ছে। প্রথম ঘরে ডেট আছে, এখানে দেখাচ্ছে কত, 5/2/2020। প্রথম ট্রানজ্যাকশনের ডেট হচ্ছে আমার 5/2/2020। এখানে কি আছে, ট্রানজ্যাকশন ডেট। এখন যদি আমরা একটু এক্সেলটা ওপেন করি, এক্সেলটা একটু ওপেন করে দেখাই, এখানে কি আছে, ডেটের প্রথম ডেটের ঘরে কি 5/2/2020 না, এটা মিলছে। এরপরে দেখেন কি বলছে,
এরপর এটা এটা কি হবে, এটা কোথায় জেরোর কোথায় গিয়ে বসবে, ট্রানজেকশন ডেটে গিয়ে বসবে এটা, এটা ঠিক আছে। এরপর বলছে অ্যামাউন্ট, ঠিক আছে, এই অ্যামাউন্ট প্রথম ঘরে কোনটা থাকবে, -39.72, এটা যদি আমরা একটু দেখি, -39.72 আছে। আচ্ছা এরপরে কি বলছে, এটা কোথায় যাবে, ট্রানজেকশন অ্যামাউন্টে চলে যাবে। ওকে, এরপরে পেই, পেই প্রথম প্রথম ঘরে আমরা ফেসবুক লিখছিলাম না, ফেসবুক, এটা পেইর ঘরে চলে যাবে। এরপর ডেসক্রিপশন, প্রথম ঘরে দেখেন এই যে ডেসক্রিপশন যেটা, এটা প্রথম ঘরেই আছে। ঠিক এভাবে রেফারেন্স দেখেন, রেফারেন্স আর এই চেক নাম্বার আমরা কিছু দেইনি, যার কারণে এখানে, কিন্তু এখানে একটা জিনিস দেখেন, এখানে লেখা আছে নো ফিল্ড। নো ফিল্ড মানে হচ্ছে এটা কোথাও যাবে না, কিন্তু এটা আমাদের, যেহেতু আমাদের এক্সেলে ঘর আছে, এটা কিন্তু ঘরটা মিলাই দিতে হবে। আমরা যদি ড্রপ ডাউনে যাই, এখানে কি পেই, তাই তো, আমরা এই যে পেইটা, না সরি পেই না, এটা হলো ডেসক্রিপশন, ও সরি এটা নিচে যেন কি, এটা রেফারেন্স, রেফারেন্স সরি, এই যে রেফারেন্সটা আমরা এখানে মিলাই দিব, যদিও কিছু নাই কিন্তু এটা মিলিয়ে দিতে হবে। আর এটা হলো চেক নাম্বার, তাই তো, এখানে যদি যাই তাহলে আমার চেক নাম্বার কই, যে চেক নাম্বার, বুঝতে পারলেন? এখন আসেন এখানে বলছে, এখন আসেন এখানে বলছে কি, শোয়িং স্টেটমেন্ট লাইন 1 অফ 31, মানে এখানে যা দেখতেছেন সেটা হচ্ছে স্টেটমেন্ট লাইন 1 31টার মধ্যে। এখন আমরা যদি এক্সেলে আসি, এখানে দেখেন আমাদের কটা দেখাচ্ছে, 32টা না, 32, তাই তো, 32টা, 32টা কেন, আমাদের এই যে উপরে এক ঘর আমাদের হেডিং আছে, তার মানে এক আমাদের ট্রানজেকশন আছে কটা, 31, তার মানে এখানে আপনাকে দেখাচ্ছে 31টা ট্রানজেকশনের প্রথমটা দেখাচ্ছে। আপনি যদি এখানে নেক্সট করেন, এখানে বলছে কি 2 অফ 31, তার মানে আপনার সেকেন্ড ঘরে যা আছে সেগুলো এটার সাথে মিলবে। সেকেন্ড ঘরে ডেট কত, 5/2, সেকেন্ড ঘরে এমন কত, 49.99, আমরা যদি একটু এখানে যাই, সেকেন্ড ঘরে কত, 5/2, 49.99। ওকে, তার মানে আপনি প্রথমে তো আপনার টোটাল অ্যামাউন্ট প্লাস মাইনাস করে ওপেনিং ব্যালেন্স বসিয়ে দেখলেন যে আপনার এক্সেলে দেখলেন যে আপনার ইয়াটা এন্ডিং ব্যালেন্স মিললো কিনা, তারপরে এখানে আপনার আপলোড ঠিক আছে কিনা, এটার জন্য আপনি একটা একটা করে ট্রানজেকশন চাইলে চেক করতে পারেন। আপনার যেটা করবেন, র্যান্ডমলি কয়েকটা করবেন, হ্যাঁ, ফার্স্টেরটা করলেন, দেখেন হেডিং, হেডিংয়ের পরে যেটা আছে এটা ঠিক আছে, এরপর কয়েকটা নেক্সট করে দেখলেন যে 10 নম্বর লাইন, 10 নম্বর লাইনটা ঠিক আছে কিনা, দেখলেন ঠিক আছে। তো এইভাবে আমরা র্যান্ডমলি কয়েকটা চেক করে নেবেন, এটা অবশ্যই করে নেবেন। এর কারণটা কি, আপনার কাছে যদিও মনে হচ্ছে সব ঠিক আছে, যদি কোনো কারণে কোথাও কোনো ভুল থাকে তাহলে র্যান্ডমলি কয়েকটা চেক করলে কিন্তু আপনার চোখে পড়ে যাবে। বাট আপনি যদি ভুলটাই কোনো কারণে আপলোড করে দেন তাহলে কিন্তু ওখানে যে আপনার বিশাল ঝামেলা করতে হবে, তাই না? তো আমরা এই জন্য কুইক বুকে কিন্তু আমরা বলছিলাম, আমরা কয়েকটা চেক পয়েন্ট দেখেছিলাম যে আপনি আপলোড করার আগে যত পারেন একটু চেক করে নেন, কারণ আপলোড করার পর এগুলো আবার আপনাকে এক্সক্লুড করতে হবে, ডিলিট করতে হবে, হ্যাঁ। তো যদি আপনি আপলোড করার পর চেক মানে আগে চেক করে নেন তাহলে আপনার ঝামেলাই শেষ। এখন আসেন আমরা এখানে করব নেক্সট, ওকে, এখন দেখেন এখানে আপনার সবগুলো ট্রানজেকশন দেখাবে। এখানে বলছে কি, দেখেন রিভিউ, হ্যাঁ, আপনি তো ফরম্যাটিং করলেন, করে আপলোড করলেন, সেগুলো চেক করলেন, করে এখানে এখন আপনি ফুল একটা রিভিউ দিবেন। এখানে কিন্তু আমরা প্রতিটা ট্রানজেকশনই দেখাবে, আপনার যদি এখানে 600 ট্রানজেকশন থাকে এখানে সিরিয়ালি 600 ট্রানজেকশনই দেখাবে। ওকে, এগুলো আপনি আর একবার একটু আপনার যে এক্সেলটা আছে এক্সেলটার সাথে একটু মিলে দুটো একটা র্যান্ডমলি চেক করবেন। র্যান্ডমলি চেক করলে হবে কি, মানে ভুল থাকলে কোনো না কোনো একটা কিছু আপনার চোখে পড়বেই, ঠিক আছে? এখন দেখেন আমরা কমপ্লিট ইম্পোর্ট করে দিব, এখন দেখেন
আমি কি বলছিলাম, এই যে দেখেন এটা কি অপশন, রিকনসাইল 31, তাই না? রিকনসাইল 31, 31 মানে কি, আমি শুরুতে বলছিলাম যে কুইক বুকে আমরা যখন আপলোড করি সেটা আমাদের মানে ব্যাংক ট্রানজাকশন আপলোড করে প্রথমে কোথায় থাকে, ফর রিভিউ, রিভিউ থেকে আমরা ক্যাটাগরি করলে ওটা ক্যাটাগরাইজে চলে যায়, তাই না? এখানে যখন আমরা আপলোড করব তখন আমাদের থাকবে রিকনসাইল 31, কেন 31টা ট্রানজেকশন, তাই তো? আর ওপেনিং ব্যালেন্স কিন্তু আমাদের এখানে নাই, ওপেনিং ব্যালেন্স আমরা কি করছি, শুরুতেই আমরা করে দিছি। ওকে, এখন দেখেন আপনি কোন ব্যাচের, 10টা না, এখন শুরু হয়নি। আচ্ছা আচ্ছা, দেখেন এখন এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো আপনি যদি এখন এই যে দুটো ব্যালেন্স দেখেন, এই ব্যালেন্সটা কিন্তু আগের মতোই আছে, তাই না? এই ব্যালেন্সটা আগে কত ছিল, ওপেনিং ব্যালেন্সটা দেখাচ্ছিল না 399.47, বাট এখন কি দেখাচ্ছে এটা দেখেন, আপনার এন্ডিং ব্যালেন্সের সাথে মিলছে, 320.07 ছিল না আপনার এন্ডিং ব্যালেন্স, মনে আছে? এই যে, তো তার মানে আপনার স্টেটমেন্ট আপনি যা আপলোড করেছেন সেটা কিন্তু অ্যাকুরেটলি ঠিক আছে। এখন কি হতে হবে, আপনার এই যে আপনার লেজার ব্যালেন্স যেটা আছে, মানে আপনার জেরোর যে ব্যালেন্স, এইটা আপনাকে এই ডেটে মিলতে হবে 320। ওকে, এখন আসেন, ধরেন আমরা কি করতাম, আমরা ফর রিভিউতে গিয়ে আমরা একটা একটা করে ক্যাটাগরাইজ করতাম, তাই না? এখানে দেখেন, এখানেও আপনার সেম জিনিস, বাট এখানে দুইটা প্যানেল, একটা হচ্ছে বাম পাশে আপনাকে দেখাবে ট্রানজেকশন, ডান পাশে দেখাবে আপনি আসলে এখানে কি করবেন। ওকে, এখন দেখেন, ধরেন এখানে কি কি অপশন আছে, দেখেন আমরা কুইক বুকে এগুলো পাইছিলাম, একটা পাইছিলাম ম্যাচ, ম্যাচ পাইছিলাম না কুইক বুকে, যদি আপনার লেজার আগে থাকে তাহলে ম্যাচ করতো। এখানে ক্রিয়েট, ক্রিয়েট বলতে আমরা কুইক বুকে পাইছিলাম হচ্ছে অ্যাড, অ্যাড করে দিতাম, অ্যাড করে দিলে ওই অপশনটা এটা। একটা হলো ট্রান্সফার, আমরা আপনারা যে প্রজেক্ট করছেন আপনারা ট্রান্সফার মানে দেখাইছেন না, মনে আছে ওই যে HSBC সেভিংস থেকে HSBC কারেন্টে সব ট্রান্সফার হয়েছে, হ্যাঁ ট্রান্সফার। এরপর আছে ডিসকাস, এই যে ডিসকাস অপশন, এইটা আসলে কিছুটা ওই যে এস্টিমেটেড টাইপের আর কি, মানে এটা নিয়ে আপনি ওখানে কথাবার্তা বলতে পারবেন, কোনো নোট রাখতে পারবেন, কিন্তু এটা কোনো ইম্প্যাক্ট নেই, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন আরেকটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড ম্যাচ। এখন দেখেন আমাদের কোনো ট্রানজ্যাকশন এখানে ম্যাচ করে নাই, কারণ কি আমাদের লেজারে এরকম কোনো ট্রানজ্যাকশন আগে থেকে নাই। এখন যদি আমরা সাপোজ ধরেন একটা ট্রানজ্যাকশন যদি আমাদের ম্যাচ করে তাহলে কি হবে, ধরেন আমি যদি এই যে এটা শাহ, ঠিক আছে, এ কি করছে আমাকে টাকা দিছে, কত 800, 800 টাকা আমাকে দিছে, তাই না? এইটা যদি আমি এখান থেকে এটা বোঝানোর জন্য আর কি আপাতত রিসিভ মানি করি, রিসিভ মানি, আচ্ছা ও টাকা দিছে আমাকে কবে, ডেট তো থাকা লাগবে, তাই না? 6 ফেব্রুয়ারি 2020-এ ও টাকা দিছে কত আমাকে, 800 টাকা, ঠিক আছে? এটা আমি জাস্ট একটা ট্রানজেকশন মিলানোর জন্য আমি এটা একটা ট্রানজেকশন করব। তাহলে আমার ব্যাংক কোনটা হইতে হবে, যেহেতু আমরা অবশ্যই মেট্রো ব্যাংক হইতে হবে, না হলে তো এটা মিলবে না, মেট্রো ব্যাংক, নেক্সট, নেক্সটে যে আমি ডেট কবে দিব, আচ্ছা ফর্ম, এটা কার কাছ থেকে নিয়েছি, ফর্ম হচ্ছে শাহ, এটা নাই, হ্যাঁ শাহ আর এইচ, এটাকে আমি কি করবো, যেহেতু আমার এটা কন্ট্যাক্টে নাই আমি এটাকে অ্যাড করে দিব, অ্যাড হয়ে গেল। এরপর আমার এখানে আছে ডেট, ডেট আমার কি হবে, ডেট হবে 2020 ফেব্রুয়ারি মাস, তাই তো? এরপর আমি এটা ওকে দিলাম, এখানে এখন আমার 6 তারিখ, এটা ছিল না, ওকে। এখন ডেসক্রিপশনে কি দিব, ডেসক্রিপশনে দিব হচ্ছে রিসিপ্ট ফর্ম, এখানে কোয়ান্টিটি দিলাম 1, ও টাকা কত ছিল, 800, 800, 800 ছিল। আর আরেকটা আমাদের দুইটা ছিল হচ্ছে রিসিভ, একটা হলো 800, একটা 900, ঠিক আছে? এখন অ্যাকাউন্ট কি দিব বলেন, সেলস, সেলস করে তো টাকা পেয়েছি, যেহেতু টাকার অঙ্ক আমাদের চেঞ্জ হবে না আমরা ট্যাক্স দিলাম 0, ঠিক আছে? এটাকে আমরা
সেভ করে দিই। ওকে, তাহলে আমরা যদি এটাকে এসে একটু রিলোড দেই, এখন কিন্তু আমাদের ম্যাচ করতেছে না, কারণ কি এটা আমাদের আপডেট হতে হবে। রিলোড দেই, আমাদের মিটিংটা কি চলছে এখনো? 5 মিনিটের মধ্যে মিটিং শেষ হয়ে যাবে। যারা অনলাইনে আছেন আপনাদেরকে আমি কেটে আর একবার দিচ্ছি, আপনারা একটু দ্রুত জয়েন করেন। হ্যাঁ, ওকে খালিদ ভাই, রাকিব ভাই, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ঠিক আছে, তাহলে আমরা এটাকে আপাতত, এখন দেখেন আমরা একটা ট্রানজেকশন করছিলাম কি, আমরা ওই 850 টাকা আমরা এখানে ই করছিলাম। দেখেন এখানে এখন কালার চেঞ্জ হয়ে গেছে না 850 টাকায়? যখনই দেখবেন এই কালার আসছে, তার মানে কি এটা আপনার অলরেডি ব্যাংক লেজারে আছে এবং এটার সাথে এটা ম্যাচ করতেছে। এটাই তো, এই 800 টাকায় আমরা এই ডেটে আমরা এন্ট্রি দিলাম না? এন্ট্রি দেওয়াতে কি হলো, ওটা আমার ব্যাংক ট্রানজেকশনে আসলো, মানে সরি আমার লেজারের ট্রানজেকশনে আসলো। লেজারের ট্রানজেকশনে আসার কারণে যখনই আমি এটা আপলোড করলাম, আপলোড করা মাত্র এটা কি হলো, আমার এখানে ম্যাচ করে গেল। ঠিক আছে, এখানে জাস্ট আমি যদি এটাকে, এটা কিন্তু আর ক্যাটাগরিও করতে হবে না, কারণ এটা আপনি তো রিসিভ মানি করছেন, কি পারপাস করছেন সবই আপনি ট্রানজেকশনে দিয়ে দিচ্ছেন। এখানে আপনি জাস্ট খালি ওকে দিয়ে দিবেন, বাস ম্যাচ করে দেবে। ওকে, এটা গেল একটা, যেটা যেটা আপনার ম্যাচ করবে। সেকেন্ড হচ্ছে, আপনি দেখেন এইখানে কিন্তু ও অটোমেটিক্যালি একটা জিনিস ইয়ে করেছে কি, দেখেন যদি আপনি ম্যানুয়ালি করেন আর কি, হ্যাঁ ম্যানুয়ালি এই যে ক্রিয়েট করবেন, ক্রিয়েট মানে এটাকে আপনি ম্যানুয়ালি ক্যাটাগরি করে আপনার ব্যাংক স্টেটমেন্টে পাঠাবেন। ঠিক আছে, তাতে কি করবেন দেখেন, এখানে হু কে এটা কার কাছ থেকে টাকা গেছে আপনার, ফেসবুক, তাই তো? এন্ড হোয়াট, কি পারপাসে গেছে ফেসবুকে, আমরা টাকা কি পারপাসে দেই, মার্কেটিং পারপাসে দেই। এখানে ও অটোমেটিক্যালি 400 অ্যাডভার্টাইজিং মানে নিয়ে নিছে, বাট এখানে যদি আপনার ক্লায়েন্টের ইয়া থাকে যে এটা ধরেন আমার যাবে মার্কেটিং, মার্কেটিং কিছু আসে না, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং বলে কি আমাদের এখানে কোনো ইয়া নাই, আচ্ছা মার্কেটিং বলে আপাতত নাই এখানে, আমি এটা দিয়ে দেখাচ্ছি। ধরেন এটা আপনার, উনি বললো যে এটা আপনার মার্কেটিংয়ে যাবে আর কি, আমি এটা মার্কেটিং পারপাস খরচ করবো, তাহলে আমার এখানে 4টা বেগুন সিলেক্ট করে দিতে হবে কি, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। ওকে, 4টা বেগুন সিলেক্ট করে দিব মানে কি, আমি ক্যাটাগরি করতেছি, তাই তো? এখানে হোয়াই যদি কোনো ডেসক্রিপশন থাকে, হ্যাঁ ধরেন আমি ডেসক্রিপশনে মানে কি দিবেন, ফেসবুক, ফেসবুক অ্যাড চালাইছি না, ঠিক আছে ডেসক্রিপশনে দিলেন, ঠিক আছে ট্যাক্স 0%,
আচ্ছা এখানে যদি আপনি আরো কিন্তু অ্যাড ডিটেলস করতে পারেন, অ্যাড ডিটেলস মানে কি জানেন, এখানে আপনি শর্টকাটে করে ওকে করবেন, ঠিক আছে? আরেকটা হচ্ছে যদি আপনি আরো ডিটেল কিছু করতে চান, এখানে অ্যাড ডিটেলসে যাবেন। অ্যাড ডিটেলসে গেলে দেখেন এখানে ফুল ডিটেলসটাই দেখা যাবে, আপনার এখানে টাকা কি হচ্ছে, খরচ হচ্ছে, এটা মূলত কিসে যাচ্ছে, স্পেন্ড অ্যাজ ডিরেক্ট পেমেন্ট, তাই না? স্পেন্ড আমরা খরচ করি, ডিরেক্ট পেমেন্ট আমরা খরচ করছি, মানে ব্যাংক থেকে সরাসরি টাকা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরো ঘটনাটা, মানে এটা হচ্ছে কি আপনার সফটওয়্যার ব্যাক এন্ডে পুরো ঘটনাটা কি ঘটতেছে, এটা কিন্তু মূলত সেটা, ঠিক আছে? এটা আমি আপাতত ক্যান্সেল করে দিচ্ছি, এটা ক্যান্সেল করে দিচ্ছি না, ক্রিয়েট ক্রিয়েট, ওকে। এটা যদি আমি শুধু এখানে ওকে করে দেই তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এখন ধরেন আপনার এখানে ট্রানজাকশন আছে 31টা, কথার কথা আপনার এখানে মিলে গেছে ধরেন 10টা, ম্যাচ করছে, মানে আপনার লেজারে আছে, আপনি তো সেগুলো জাস্ট ওকে ওকে দিলেন, ম্যাচ হয়ে গেল। এরপরে আপনি ক্যাটাগরি করতে গেলেন একটা একটা করে, একটা একটা করে ক্যাটাগরি করলেন, চাইলে আপনি অ্যাড ডিটেলসে গিয়ে আরো ডিটেল দেখলেন যে এটা আসলে কি কি ভাবে হইলো দেখলেন। এখন ধরেন আপনার যদি ট্রানজাকশন থাকে 300, তাহলে এইভাবে একটা একটা করে করতে তো অনেক সময় লাগবে। এটার জন্য আমরা যাব, মানে এটাকে সহজ করার জন্য আমরা যাব ক্যাশ কোডিং। তার আগে একটা জিনিস দেখেন, আমাদের আমরা দুইটা ট্রানজেকশন অলরেডি ডান করছি, একটা হলো ম্যাচ করাইছি আর একটা হচ্ছে আমরা ক্যাটাগরি করে ওকে করছি। তার মানে আমার 31টা থেকে এখন হয়ে গেছে কয়টা, 29টা। এই যে বাকিগুলা, বাকি আমি যদি ব্যাংক স্টেটমেন্টে আসি, এখানে আমার ট্রানজেকশন ছিল কয়টা, একটা একটা, এই যে ওপেনিং ব্যালেন্স ছিল শুধু, ঠিক আছে? এখন দেখেন আমার এখানে মানে ব্যালেন্স কিন্তু বাকিগুলোও চলে আসছে, যেগুলো আমি আপলোড করছি, তাই না? এখন দেখেন আমি তিনটা কি করছি, প্রথমে আমি ওপেনিং ব্যালেন্সটা আগেই রিকনসাইল করে নিছি, মনে আছে শুরুতে এটা আপলোড করার আগেই রিকনসাইল করে নিছি। তারপর হচ্ছে এই যে দেখেন বাকি দুইটা কিন্তু আমার এখানে রিকনসাইল্ড বলে লেখা আছে, তাই তো? তার মানে আমরা যখনই আস্তে আস্তে করতে থাকবো তাহলে সব রিকনসাইল হতে থাকবে। আমরা যাব এখন ক্যাশ কোডিং এ। ক্যাশ কোডিং এর কাজটা কি দেখাই, ক্যাশ কোডিং এর কাজটা হচ্ছে ওই যে আমরা কুইক বুকে যেমন একসাথে সবগুলো কাজ করতাম, এখানেও সেরকম করা যাবে। দেখেন এখানে কিন্তু আপনার সবগুলো অ্যাকাউন্ট মানে সবগুলো ট্রানজ্যাকশন চলে আসছে, ঠিক আছে? এখন এখানে দেখেন এই যে পেইটা থাকার সুবিধাটা কি, পেইটা থাকলে আপনি কিন্তু সহজেই বুঝতে পারছেন যে আপনি টাকা কাকে আগে দিয়েছেন। ওই যে পেইটা আমরা অ্যাড করছিলাম, এখন দেখেন আপনি প্রথম টাকা দিচ্ছেন কাকে, ধরেন আপনি ফাইবারকে দিচ্ছেন 2টা টাকা, তাই তো, দুইবার। এই ফাইবার দেখেন যদি রেফারেন্স আমরা ওখানে দিতাম তাহলে কিন্তু রেফারেন্সগুলো এখানে চলে আসতো, মনে আছে ওই যে রেফারেন্স? ওকে, এখন ধরেন রেফারেন্স থাকলে আরও সুবিধা হচ্ছে, আপনার আরও ক্যাটাগরি করতে সুবিধা হবে। উনি যদি ওরকম আপনার ক্লায়েন্ট যদি ওরকম রেফারেন্স দিয়ে দেয় তাহলে আপনি পেই রেফারেন্স ম্যাচ করে ওটা ক্যাটাগরি করতে আপনার সুবিধা হবে। এখন আসেন এই যে নেমসকো, তারপর ব্লু হোস্ট, নেমসকো, এগুলো কি, এগুলো হচ্ছে মূলত আপনার ডোমেইন হোস্টিং কোম্পানি, তাই না? এখান থেকে আপনি ডোমেইন কিনতে পারেন বা হোস্টিং কিনতে পারেন। তো এগুলোকে আমরা একটা ক্যাটাগরিতে ফেলবো, যার কারণে আমরা এখানে অ্যাকাউন্টগুলো সিলেক্ট করে দিতে হবে। অ্যাকাউন্ট কোনটা, ধরেন এই যে নেমসকো, এটা এটা আপনার কোন ক্যাটাগরিতে যাবে এখান থেকে কিন্তু আপনাকে এটা সিলেক্ট করে দিতে হবে। এটা আপনার এক্সপেন্স, কি পারপাসে এক্সপেন্স করছেন, নেম স্কোর কাছ থেকে আপনি কি কিনছেন, ওয়েবসাইট কিনছেন বা ডোমেইন কিনছেন, তাই তো? এটা কি ধরনের খরচ হবে বলেন তো, হ্যাঁ বিজ্ঞাপন হতে পারে, না বিজ্ঞাপন এখানে আসলে মূলত হবে না, অ্যাডমিনিস্ট্রেটিভ, হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটিভ এক একভাবে হতে পারে। আরেকটা হচ্ছে আমি খুঁজতেছিলাম মার্কেটিং কোনো খরচ আছে কি না, আমি চাইলে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট করব, অ্যাড অ্যাকাউন্ট করে আমি একটা খরচ অ্যাড করব, মানে আমি একটা লেজার অ্যাড করব এখানে। ধরেন এগুলো নর্মালি আমরা এগুলো কি করি, এগুলো আমরা মার্কেটিং পারপাসেই খরচ করি, অ্যাডভার্টাইজিং কিন্তু আলাদা, অ্যাডভার্টাইজিং আমরা ফেসবুকে দিচ্ছি বা অন্য জায়গায় দিচ্ছি, এগুলো আমরা নর্মালি মার্কেটিং খরচ দেখাই আর কি, ব্যাপার চলে যায় কেন? এটা আমার কি এক্সপেন্স, তাই না? প্রথমে আমরা
এক্সপেন্স সিলেক্ট করে নিব। কোড এক্সপেন্সটা আমাদের এখানে কিসের মধ্যে আছে দেখেন তো, কোড কত নাম্বার দিব এটা একটু দেখে নিতে হবে না? তো আমরা যে চার্ট অফ অ্যাকাউন্টে যাই, আমাদের এক্সপেন্স শুরু হয়েছে কি দিয়ে, এই যে এক্সপেন্স, তাই তো? এক্সপেন্স শুরু হয়েছে আমাদের সম্ভবত ফোর দিয়ে, থ্রিও আছে ফোরও আছে তাই না? এখানে অ্যাডভার্টাইজিং আছে, মার্কেটিং এক্সপেন্স নাই। আচ্ছা আমরা ফোর দিয়ে শুরু করব, ফোর দিয়ে আমরা কোডটা দিব। তাহলে আমরা দেখে নিলাম কোড আমার ফোর, এখন তারপরে কি, তার মিলে গেলে তো আর নিবে না তাই না? তারপরে ধরেন আমি একটা দিলাম, দিয়ে দেখি যদি নেয় তো নিল, না নিলে চেঞ্জ করে দেবো তাই না? আচ্ছা এখানে আসে বুঝতে পারেন, দেখেন অ্যাভেলেবেল মানে 2410 ফাকাস নিবে তাই তো? এটাকে আমরা কি দিব, এটাকে দিব আমরা মার্কেটিং অ্যান্ড প্রমোশন এক্সপেন্স। ওকে এটা দিলাম আমরা নেম, দিয়ে আমরা সেভ করলাম। এখন দেখেন মার্কেটিং অ্যান্ড প্রমোশন এক্সপেন্স এখানে আসছে না, তাহলে এটা যদি আমাদের একই ক্যাটাগরি হয় বাকিগুলো তো আমরা একই ক্যাটাগরি দেবো। কত, 410 না, 410। আমরা কিন্তু ওই যে কোডটা মনে রাখলে আর ঝামেলা নাই। এরপর কোনটা আছে, যে এইটা, এই যে এটা এখানে দেবো কটা, 410। এরপর এখানে 410। এখন যদি বলেন যে ভাই এত কষ্ট কেমনে করব, এই কষ্টটা আপনাকে করার কোনো বিকল্প নাই, এই কষ্ট করতে হবে বলেই আপনাকে টাকা দিবে। ওকে এখন দেখেন আমরা এই কয়টা কিন্তু আমাদের ক্যাটাগরি মিলে গেল তাই না? এখন আমরা কি করব, এই যে কোণার থেকে এগুলোকে আমরা টিক দিব। টিক দিয়ে কি করব, মূলত আমরা সিলেক্ট করে নিব, ঠিক আছে? এই সিলেক্ট করে নিলাম, এগুলো আমাদের সবগুলো একই জিনিস একই ক্যাটাগরিতে গেছে। এখানে সেভ অ্যান্ড রিকনসাইল সিলেক্টেড এটাতে ক্লিক করব নিচে। ওকে তাহলে এই পাঁচটা আমার হয়ে গেছে। এখানে দেখেন আমার কটাতে নেমে আসছে, 24টা, 29টা ছিল, 24টাতে নেমে আসছে। তার মানে আমি যদি ব্যাংক স্টেটমেন্টে যাই, আগে ছিল কয়টা, তিনটা রিকনসাইল, তার সাথে আরো পাঁচটা রিকনসাইল অ্যাড হওয়ার কথা আমার। হয়ে গেছে, এগুলো হয়েছে না, রিকনসাইল পাশে আনরিকনসাইল থেকে রিকনসাইল হয়ে গেছে তাই তো? আচ্ছা এখন আবার আমরা ক্যাশ কোডিং এ যাই। এখন লিঙ্কডইনে আমরা কি খরচ করছি, লিঙ্কডইনের খরচটা আমরা দেই অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং এর জন্য কত ছিল, অ্যাডভার্টাইজিং 400 বরাবর, ঠিক আছে? ফাইবার না, ফাইবার না, এটা আমরা অ্যাডভার্টাইজিং দিয়ে এটা আমরা আপডেট করে ফেলি। এই যে নিচে দূরে দেখেন, একটা হলো অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি, আর একটা হচ্ছে ট্রানজেকশন চার্জ। এগুলো কি, এগুলো হচ্ছে ব্যাংক চার্জ বা ব্যাংক ফি, ঠিক আছে? এই দুটো আমরা বুঝতে পারলাম, এই দুটো আমরা আলাদা করে ফেলি। ও সরি, এটা তো আগে সিলেক্ট করলে হবে না, এটা ক্যাটাগরি, এটা হচ্ছে এই দেখেন 404 ব্যাংক ফি। হ্যাঁ আচ্ছা, আরেকটা দেখেন আমাদের এখানে যেগুলো আমরা ট্যাক্স অটোমেটিক চলে আসতেছে, ঠিক আছে, এই ট্যাক্সগুলো আসতেছে সব জিরো। বাট যদি আপনার ট্যাক্স অন্য কিছু আসে, 10%, 5%, যা আসুক, যদি অন্য কিছু আসে তার মানে আমরা সেগুলো কি করব, সেগুলো জিরো করে দিব। কেউ একজন বুঝতে পারছে না কেন, তাহলে আমরা এখন এই করে ব্যাংক ফি যে দুটো দিলাম, এই দুটো আমরা টিক দিয়ে কি করব, সেভেন রিকনসাইল। আপনি যদি হিসাব করে দেখেন, সেক্ষেত্রে আপনার কুইক বুকের থেকে জেরো রিকনসাইল কিন্তু সহজ তাই না? আচ্ছা এখন ধরেন আমরা যে দুইটাতে টাকা পেয়েছি, একটা তো আমরা ম্যাচ করায়া দিয়ে দিছি, আর একটা আমরা কি করব বলেন, এই যে এটা টাকা পাইছি না, শাহের কাছ থেকে যে টাকা পাইছি,
এইটা আমরা কোথায় যাবে? এইটা আমরা আপাতত দেবো 200। 200 মানে কি? সেলস ইনকাম হয়েছে আমার, ঠিক আছে, এইটাকে আমি পাঠাই দিই আপাতত। তাহলে আমার ইনকাম সব চলে গেছে। এখন এক্সপেন্সের আমরা বিভিন্ন রকম ক্যাটাগরি করছি। এখন আসেন, আমার আছে কি ফাইবার, ঠিক আছে, এই ফাইবারটাকে আমি কি করব, এই ফাইবারটাকে আমি একটা খাতে দিব। এটা আমি ধরেন ফাইবারে, ফাইবার আসলে আমার কাছে কি করছে, আমার কাছে টাকা কেটে নিছে, কি পারপাসে ও টাকা কেটে দিচ্ছে, হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্টের চার্জ পারপাসে, তাই না? সার্ভিস চার্জ এরকম কিছু, হ্যাঁ এরকম হতে পারে, সার্ভিস চার্জ বলে কিছু আছে নাই। তাহলে আমরা একটা অ্যাড করে নিই, হ্যাঁ অ্যাড করে নিই। এটা আমার হলো এক্সপেন্স, এক্সপেন্স কোড দিচ্ছি, যেহেতু আমরা এক্সপেন্স আমরা 4 দিয়ে শুরু জানি, 410 দিয়েছিলাম, 411 দিয়ে দেখি নেয় কিনা, ঠিক আছে, নিচে তার মানে 411 আমার ফাঁকা আছে। এখানে দিব আমি কি, না এটা আমি সার্ভিস চার্জ দিলে আসলে অনেক কিছু বোঝায়, আমি এটা দেই অনলাইন সার্ভিস চার্জ, তাই না? তাহলে আমার ওই ক্যাটাগরি করতে সুবিধা হবে। ওকে এটা আমি সেভ করে দিলাম। আচ্ছা অনলাইন সার্ভিস চার্জ দিলাম, ঠিক আছে, এটা দিয়ে এখন তাহলে আমার ফাইবার যে কটা আছে সে কটা সবগুলো আমি অনলাইন সার্ভিস চার্জ দিবো, তাই না? এটা দিয়েছিলাম আমি কত, আমি 411, তারপরে যে এটা 411, না পেপালের ঘটনাটা আলাদা, পেপালকে তো আপনি চার্জ দেন নাই, পেপাল এখানে লেখাই আছে তো পেপাল ডিরেক্ট ডেবিট, পেপাল পেমেন্ট, মানে পেপাল থেকে এটা দেখাচ্ছে যে ডিরেক্ট ডেবিট হয়েছে, টাকা ট্রান্সফার হয়েছে, পেপাল চার্জ বা পেপাল ফি তো লেখা নেই। হ্যাঁ যদি এমন পেপাল চার্জ লেখা থাকে, পেপাল চার্জ সেটাকে আমরা ব্যাংক ফিতে ফেলবো, পেপাল চার্জ যদি লেখা নেয় তাহলে আমরা ব্যাংক ফিতে দিব, পেপাল তো ব্যাংকই, তাই না? পেপালের ক্যাটাগরি তো ফুল ব্যাংকেরই ক্যাটাগরি। বাট এখানে কি বলছে, ডিরেক্ট ডেবিট হয়েছে মানে টাকা ট্রান্সফার হয়েছে। ওকে আচ্ছা, কেউ একজন জয়েন করতে পেরেছেন বলে মনে হচ্ছে। তো এখানে যেটা হচ্ছে, এখন আমরা কি করব, এই সবগুলাকে আমরা টিক দিব, ফাইবার সবগুলোকে আমরা এক ক্যাটাগরিতে নিয়ে আসলাম না, সেভেন রিকনসাইল, তিনটা হয়ে গেল। এখন আমার দেখেন বাকি সবই কি পেপাল, তাই না? এখন এটাকে আমরা কি করব দেখেন, এটাকে আমরা ট্রান্সফার করব। কারণ এখানে কি হয়েছে দেখেন, এখানে দেখেন ডিরেক্ট ডেবিট হয়েছে, তার মানে কি আমার এই ব্যাংক থেকে মূলত ট্রান্সফার হয়েছে পেপাল, এক্সপেন্স না খরচ চলে গেছে এখান থেকে, সেন্ড মানি হয়েছে, তার মানে আমার এই ব্যাংক থেকে আমি পেপালে ট্রান্সফার করছি, ট্রান্সফার করে পেপাল থেকে কোনো অন্য কোনো জায়গায় পেমেন্ট করছি, তার মানে এটা আমার পুরোটাই হবে ট্রান্সফার। এখন আমি পেপাল বলে তো আমার এখানে কোনো কিছু নাই, তাই তো? আমাকে আগে পেপাল একটা অ্যাকাউন্ট করতে হবে, এটার জন্য আমাকে ব্যাংক ব্যাংক থেকে করতে হবে, ব্যাংক, এই যে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে আমি দিচ্ছি উইদাউট ব্যাংক ফিট। এগুলো আমি রেডি করে আনতে পারতাম, কিন্তু এগুলো রেডি করে আনলে হয় কি, আপনারা শর্টকাটে গেলে বুঝতে পারেন না, যার কারণে আমি একটা একটা করে দেখাচ্ছি। ব্যাংক নেম কি এখানে বলেন তো, পেপাল, আমরা পেপাল অ্যাকাউন্ট খুলতেছি না, পেপাল, এটা হবে পেপাল, মানে অ্যাকাউন্ট টাইপ আদার্স, ক্রেডিট কার্ড ছাড়া বাকি সব আদার্স, অ্যাকাউন্ট নাম্বার ধরেন আমি একটা নাম্বার কি পেপাল কার্ড নাম্বার একটা ধরেন দিয়ে দিলাম, হ্যাঁ অ্যাকাউন্ট কোড 10014 দিলাম, বাংলাদেশি টাকা অ্যাড অ্যাকাউন্ট, ওয়ান জিরো জিরো ফোরে আমার পেপাল চলে আসছে। হ্যাঁ এখন যদি আমি এখানে দেই, আমি 1004 দিছি নাকি, ওয়ান জিরো ফোর দিলাম,
কি দিছে এটা, 104 না? ও আচ্ছা, এটা রিলোড দিতে হবে পেজটা, দাঁড়া এটা দিতে হবে কি, আমি একটু রিলোড করব, মানে আগের লোডিং এ আছে তো, 104 টা আগের লোডিং এ নাই, হ্যাঁ অ্যাড করছে তারপরে। ওকে তাহলে আমরা এখানে দিব পেপাল, অ্যাকাউন্ট যাবে আমার পেপাল 104। কি আবার 104 কেন আসছে না একটু দেখি, ঠিক আছে তো 104-এ পেপাল আছে না? এখানে একটা জিনিস, একটা ইয়ে হচ্ছে, সেটা হলো এখানে তো আপনার স্পেন্ড আর রিসিভ ছাড়া কিছু আসবে না, একটু দাঁড়ান। এখানে আমার ক্যাটাগরি দিতে হবে এক্সপেন্সিভ, আচ্ছা এই মার্কেটিং অ্যান্ড প্রমোশন ছিল এতক্ষণ, এখন দেখাইনি কেন এতক্ষণ? আচ্ছা এইটা আমরা ক্যাটাগরি করব আপাতত, যেটা করি আমরা একটা দিছিলাম না অনলাইন সার্ভিস চার্জ, ওই ক্যাটাগরিতে আপাতত ফেলি আমরা এটাকে, অনলাইন সার্ভিস চার্জ। না এখান থেকেও হবে না, আমার আগের সিস্টেমেই করতে হবে। আমি এখান থেকে ওই ইয়াতে দিতে চাইছিলাম বুঝছেন, মানে একবারে ট্রান্সফার দিয়ে এখানে দিতে চাইছিলাম, কিন্তু এখানে তো শুধু আপনার মানে কি বলে স্পেন্ড আর রিসিভ, এছাড়া আর কিছু নাই। এটার একটা সিস্টেম আমি এর আগে একবার করছিলাম, ওটা ওইটাও আপনাদেরকে আমি দেখাবো না নেক্সট ক্লাসে, এটা আপাতত এটা দিয়ে করি, এক্সপেন্সগুলো করে দিই। যেহেতু আমাদের এটা ক্যাটাগরি সেম, হ্যাঁ আমরা সবগুলো এক ক্যাটাগরিতে ফেলতেছি। আচ্ছা
এখন আমরা কি করব, এখন আমরা সবগুলো সিলেক্ট করে ফেলবো। সিলেক্ট করে যেহেতু ক্যাটাগরি সেম, সেভ অ্যান্ড রিকনসাইল করে ফেলবো। ওকে, এখন দেখেন আমাদের এই রিকনসাইল জিরো হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমি ব্যাংক স্টেটমেন্টে যাই, ব্যাংক স্টেটমেন্টে দেখেন সবগুলো এখন রিকনসাইল, ঠিক আছে। এখন এখন কি হচ্ছে দেখেন, আমার এখানে এটা তো ঠিক আছে, কিন্তু এটা তো মিলতে হবে, তাই না? এটা ঠিক নাই। এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে যাব হচ্ছে রিকনসাইল রিপোর্টে। আসুক তো আসুক। এখানে দেখেন, এখানে আমাদের ডেটটাকে ঠিক করে দিতে হবে, ঠিক আছে। আমাদের ডেট কবে ছিল, এটা ছিল 2020 সালের, 2020 কই, এই যে 2020 সালের ফেব্রুয়ারির 1 তারিখ। আসসালামু আলাইকুম। জি, ফেব্রুয়ারির। হ্যাঁ, আর না না না, এইটা 10 শুরু হবে, 10 আর একটু পরে শুরু হবে, শেষ হলে শুরু হবে। আর হচ্ছে আমাদের কত ছিল এন্ডিং ডেট, কত ছিল 2020 সালের ফেব্রুয়ারির 29 তারিখ, তাই না? এই তো আমাদের ব্যাংক কোনটা, মেট্রো ব্যাংক, ঠিক আছে। এখন বলছে ব্যাংক স্টেটমেন্ট এন্ডিং ব্যালেন্স। আপনার এন্ডিং ব্যালেন্স কত ছিল আমাদের, 320, 320.07, এটা ছিল না? এখন যদি আমরা এখানে আপডেট দেই, এখানে সব আপনি দেখেন একই ব্যালেন্স পাবেন, মিলছে? কারণ কি, এখানে যখন আমরা ডেট, এই যে এই ডেটে দিচ্ছি, তখন কিন্তু আমার মানে ব্যাংক স্টেটমেন্ট আর ইয়া তো আমি রিকনসাইল করছি, দুইটা আমি রিকনসাইল করছি না? আপনাকে এখানে দেখাই, আপনার এখানে এটা মিলছে কোনটা কোনটা দেখেন, অ্যাকাউন্টিং থেকে ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমরা মেট্রো ব্যাংকে গেলাম। হ্যাঁ, মেট্রো ব্যাংকের পর এটা কোথায় আমাদের অ্যাকাউন্ট ট্রানজেকশন, এটা কিন্তু আমরা লেজারে, লেজারে দেখেন যে কয়টা ব্যাংক স্টেটমেন্ট আছে সেগুলো সব কি আছে, রিকনসাইল, বাট একটা আনরিকনসাইল, সেটা কোনটা, সেটা আমরা যেটা এই যে 2024 সালে যেটা ট্রানজেকশন করছি, এই যে এই অ্যামাউন্টটা, এটা হচ্ছে আনরিকনসাইল, ঠিক আছে। এই অ্যামাউন্টের সাথে, সরি, এই অ্যামাউন্টের সাথে প্লাস মাইনাস হয়ে এখানে যেটা ব্যালেন্স, এটা হচ্ছে আনরিকনসাইল। তার মানে আমরা যখন ফেব্রুয়ারি 2001 থেকে ফেব্রুয়ারি 29 ধরছি, তখন কিন্তু আমার এইটা বাদ দিয়ে হিসেব করছে, যেগুলো রিকনসাইল শুধু সেগুলো হিসেব করছে। দুটো হিসেব করলে কি হবে, ওই পর্যন্ত হিসেব করলে এটা অটোমেটিক্যালি, আপনি যখন এন্ডিং ব্যালেন্সটা বলছেন তাকে, তারপরে 1 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি দিয়েছেন, তারপর তার ব্যাংক সিলেক্ট করে সেই ব্যাংকের এন্ডিং ডেটের ব্যালেন্সটা যখন ঠিক করে দিয়েছেন, সব দেখেন এখানে কি চলে আসছে, এখানে বলছে ব্যালেন্স ইন জিরো, কত হচ্ছে আপনার 320, মানে আপনার ব্যালেন্স ইন জিরো এবং ব্যাংক স্টেটমেন্ট দুটো সেম হইতে হবে না? তাহলে ব্যাংক স্টেটমেন্ট আমরা কত পাইছিলাম, 320, এন্ডিং ব্যালেন্স পাইছিলাম, তার মানে আমার এখানে ব্যালেন্স ইন জিরো। ওই যে অ্যামাউন্টটা 24 সালের যে ট্রানজেকশনটা, ওটা বাদ দিলে কত হবে, 320 হবে। ওকে, এরপরে দেখেন আপনার ব্যালেন্স ইন জিরো, 320, তার মানে হচ্ছে আপনার দুইটা কিন্তু রিকনসাইল মিলে গেছে, যে ডেট আপনি সিলেক্ট করছেন, ঠিক আছে। এটুকু বুঝতে পারছেন? এখন আমরা এখান থেকে যেটা করবো, ব্যাংক রিকনসিলেশন সামারি অ্যাড করে দেই। ওকে, এখন দেখেন আমরা অ্যাড রিপোর্টে গিয়ে এটাকে ব্যাংক রিকনসিলেশন সামারি নামে একটা রিপোর্টে আমি অ্যাড করলাম, ঠিক আছে। এটা কি হবে, এটা আমার রিপোর্টে এখন থেকে যাবে,
আপনি যদি এভাবে অ্যাড করে রাখেন তাহলে আপনি কোন কোন ব্যাংক রিকনসাইল রিপোর্ট আপনি অ্যাড করে রাখছেন সেগুলো কিন্তু রিপোর্টে গেলে পেয়ে যাবেন, তখন আপনাকে আলাদা করে বারবার ডেট দিয়ে নামাতে হবে না। ওকে, তাহলে আমরা জেরোর ব্যাংক রিকনসিলিয়েশনটা কি বুঝতে পারলাম, করতে পারবো আশা করি। আমি আপনাদেরকে ইয়ে দিয়ে দিব, আরো কিছু ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিব, ঠিক আছে? আর এটা দিয়ে আপনি প্র্যাকটিস করবেন, আরো দুই তিনটা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিব। ওকে, না এটা আগের ক্লাস চলতেছে, আপনারা আসেন, অসুবিধা নেই। এই 10টার ব্যাচে কি আর কেউ আছে বাইরে? মানে বাইরে কি 10? না, 10টার ব্যাচে আরো কয়েকজন আসছে। ওকে, তাহলে আপনাদের আজকে ক্লাস শেষ। আপনাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে 14 তারিখ, মানে শুক্রবার নাকি? নেক্সট 14 তারিখ, না এখন যদি 14 তারিখে খোলা থাকে, নাও থাকতে পারে, হয়তো বৃহস্পতিবার করে চলে যেতে পারে। শুক্রবারে আমরা অনলাইন ক্লাস করব, লাস্ট ক্লাস হবে আপনাদের ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট, আর টুকটাক কিছু জিনিস, খুচরা কিছু জিনিস আছে যেগুলো আমি ডানবাম থেকে দেখাবো। তাহলে আপনাদের জেরো কমপ্লিট, আপনাদের কোর্স শেষ। আমি যখন দেখাবো তখন খুঁজে পাবেন, অসুবিধা কি, টেনশন করেন কেন। ওকে, তাহলে আমরা কি রিকনসাইল বুঝতে পারলাম? এখন হচ্ছে আমরা জাস্ট রিপোর্টে গিয়ে রিকনসাইল রিপোর্টটা, এই যে এটা সেভ করে রাখছি, জাস্ট এটা নামাইলেই নেমে যাবে। ওকে, আপনারা আপনার ট্রানজেকশন ডিলিট করলে কেমনে হবে? ট্রানজেকশন তো ডিলিট করা যাবে না, ওখানে মিলতে হবে না তো। মানে এখন ধরেন কি, আপনি 3 মাসের ট্রানজেকশন আছে আপনার, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, আপনি এখন জানুয়ারিটা রিকনসাইল করবেন, এখন কি আপনি ফেব্রুয়ারি মার্চের ট্রানজেকশন ডিলিট করে দিবেন? রাইট। ওকে, তাহলে অনলাইনে যারা আছেন আশা করি আপনারা এটা পেয়েছেন, ক্লাসটা ঠিক মতো। আমি এটা রেকর্ডিংটা দিয়ে দিব আপনাদেরকে। আজকের ক্লাস আপনাদের শেষ, আপনাদের লাস্ট ক্লাস আছে। যদি মানে আপনার ইনস্টিটিউট বন্ধ থাকে তাহলে আমরা অনলাইনে করব, লাস্ট ক্লাসে জয়েন করবেন, অনেক ইন্টারেস্টিং কিছু বিষয় থাকবে আশা করি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ক্লাস ভিডিওটা আমি দিয়ে দিব। হ্যাঁ, থ্যাংক ইউ। শেষ, এখন আসেন। ওকে, 10টার ব্যাচের কি বাইরে কেউ আছে? যারা যাদের আগ্রহ আছে তারা করবে, সমস্যা নেই। আমার তো ভাই শুক্রবার অফিস থাকে, আমি তো আমার অফিস তো শনি রবিবার, এই জন্য। ঠিক আছে, আপনারা টাইম ফিক্স করেন, আপনারা হচ্ছে সোম থেকে শুক্র আমাকে দুপুর 12টা থেকে, আমার দুপুর 12টা থেকে রাত 11টা পর্যন্ত আমার অফিস থাকে, তারপরে আগে পরে আপনারা যখন করতে পারেন। আমার শনি রবি থাকে ছুটি, শনি রবি ছুটি থাকলে হয় কি, আমার রবিবার বিকালবেলা 2টা ক্লাস, শুক্রবার সকালে 1টা ক্লাস, শনিবার বিকালে 1টা ক্লাস, আবার শনিবার রাতে আমার অনলাইন ব্যাচ আছে। তো এইসব মিলে ওইভাবেই সময় বের করতে হবে। ঠিক আছে, কথা বলে নিন। না হ্যাঁ, বসেন, করেন। হ্যাঁ, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ব্যাচ কোনটা? 6018।
6018 ওনাদের এই আপনাদের আগের ব্যাচটা, আসসালামু আলাইকুম, আপনাদের আগের ব্যাচটা প্রায় শেষের দিকে, ওনাদের আর একটা ক্লাস আছে, চলতেছে এখন জেরো জেরো রাস্তা। আমরা ব্যাংক রিকনসিলিয়েশন দেখলাম, আপনাদের শুরু করবো আমরা কুইক বুকস থেকে। হ্যাঁ, আপনারা কি এই কয়জনই নাকি? না, এখন হচ্ছে যে আপনাদের মনে হয় ঈদের আগে ক্লাস করার একটা ইয়ে ছিল নাকি, ঈদের আগে আমাদের শুরু হবে কিনা? না, আমাকে বলতেছে যে একটা ব্যাচ ঈদের আগে ক্লাস করতে চায় আমাদের। এনিওয়ে, তো হতে পারে। এখন আপনাদের মূলত আজকে ইন্ট্রোডাকশন দিব আর অ্যাকাউন্টটা কিভাবে ওপেন করবেন। কুইকবুক অ্যাকাউন্ট ওপেন করতে একটু ঝামেলা, জেরোটা খুব সহজ, তো সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো। আপনারা অ্যাকাউন্ট ওপেন করে রেডি থাকবেন, আমাদের নেক্সট ক্লাস খুব সম্ভবত ঈদের পরে, ঈদের আগে নেক্সট শুক্রবার 14 তারিখ ইনস্টিটিউট বন্ধ থাকে। আর আপনাদের সেকেন্ড ক্লাসটাই, এটা তো ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাসটাই আমি অনলাইনে নিতে চাই না। মানে আমি কিন্তু কয়েকটা ক্লাস অনলাইনে নিই, যেমন ফাইবারের ক্লাস সবসময় অনলাইনে নিই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভাই ভাই, আমি তো এখন ক্লাসে আছি, এর পরে ফোন দিই আপনাকে শেষ করে। হ্যাঁ হ্যাঁ বল। কাস্টমার ম্যানুয়ালি অ্যাড করতে জানেন না, ওই যে অ্যাড কাস্টমারে গিয়ে খালি কাস্টমারের নামটা লিখে অ্যাড করে ফেলেন। হ্যাঁ, এই যে আপারা, আপনারা সবসময় সামনে আসবেন, সামনে বসবেন আপনারা। হ্যাঁ, ভাই আপনি ওটা চলে আসুন। আপুরা সবসময় আপনার সামনেটা তো বসবেন। হ্যাঁ, থাকেন, আজকে থাকেন, সমস্যা নেই ভাই, হবে হবে হবে, জায়গা আছে জায়গা আছে। আচ্ছা, এখন হচ্ছে যে সবাই কি চাকরি করেন, ব্যবসা করেন, এরকম কেউ নেই? না, অনেকে আছে ব্যবসা করে, তার নিজের ব্যবসার জন্য কুইকবুক ইমপ্লিমেন্ট করবে, এরকম আছে অনেক, এরকম করে। তো মানে সবাই তাহলে চাকরিজীবী, তাই তো? আচ্ছা, আপনার সাথে তো মানে আমাদের সেমিনারে কথা হয়েছে না, আর কেউ সেমিনারে আসছিলেন, আর কেউ আপনি আসছিলেন? ফোনে কথা হয়েছে, রাইট। আচ্ছা, এখন হচ্ছে যে কুইকবুকস শিখবেন, কুইকবুকস বা মানে ক্লাউড অ্যাকাউন্টিং জেরো এগুলো শিখবেন কেন, মানে চাকরির ক্ষেত্রে, নাকি ফ্রিল্যান্সিং করতে চান, না অন্য কোনো প্ল্যান আছে? যেমন আমার সাথে একজন ছিল, একজন ইঞ্জিনিয়ার, উনি কুইকবুক শিখতে আসছে বা ক্লাউড অ্যাকাউন্টিং শিখতে আসছে, ওনার উদ্দেশ্য ছিল যে উনি এরকম একটা কিছু বানাবে কম্পিউটার। হ্যাঁ, তো এরকম মানে এই ফ্রিল্যান্সিং বা এরকম ছাড়া অন্য কারো কোনো উদ্দেশ্য আছে কিনা, এটা থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। সবাই কি ফ্রিল্যান্সিং করতে চান? যে যেভাবে আসে আর কি, তাই তো? আচ্ছা, আপনাদেরকে বলি, ফ্রিল্যান্সিং ব্যাপারটা কিন্তু আসলে খুবই স্মার্ট একটা ব্যাপার, সেটা মানে জব করার থেকেও আপনাকে স্মার্ট হতে হবে। একটা হলো জব করতেছেন, আপনি একটা অফিসের ফরম্যাটে চলেন, হয়ে যায়। ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার প্রতিটা ক্লায়েন্ট ইউনিক, প্রতিটা ক্লায়েন্টের সাথে আপনার ইউনিকলি কমিউনিকেশন করতে হবে। তো ধরেন কি, আপনি আমরা যা যদি কেউ মানে চিন্তা করি যে আমি কুইকবুকস বা আমরা ক্লাউড অ্যাকাউন্টিং শিখতে আসছি বা টেন্ট্রি শিখবো,
কয়েকটা কিছু শিখবো, শিখে আমি পরের দিন থেকে $200 $500 একটা জব পেয়ে যাবো। এই ধারণাটা যদি কেউ আসেন তাহলে ধারণা ভুল, এরকম হবে না। আপনাকে এই লাইনে টাকা ইনকাম করতে গেলে আপনাকে কমপক্ষে 6 মাসের একটা প্ল্যান নিতে হবে, এবং আপনি যদি কোর্স শেষ করে এই প্ল্যান থেকে ছিটকে পড়েন তাহলে আপনি আর এই লাইনে থাকতে পারেন, যেখানে আপনার কিছু হবে। সময় দিচ্ছেন, টাকা খরচ যা করছেন যত করছেন ওরকম টাকা অনেক জায়গায় খরচ হয়, কিন্তু আপনি যদি সময় দিবেন 2 ঘন্টা করে সপ্তাহে, এটাই ধরেন আপনার এই সময়টাই আপনার। তো যার চিন্তা ভাবনা আছে এরকম যে আমি ভাই খুব দ্রুত মানে আজকে শিখে কালকেই কিছু একটা পাইতে চাই, তার এই কোর্সটা করার দরকার, বুঝছেন? আর আমি আপনাকে বলি, আপনি ধরেন ক্রিকেটার হবেন, ক্রিকেটার হবেন, আপনি গ্রাউন্ডে গেছেন, একজন কোচ আপনাকে শিখাই দিল এই অফ সাইডের বলটা আপনি এইভাবে খেলেন, অন সাইডের বলটা আপনি এইভাবে খেলেন, আপনি শিখলেন, পরের দিন মাঠে গিয়ে কি আপনি ওইভাবে খেলতে পারবেন? একটা যে প্রতিষ্ঠিত প্লেয়ার তার মতো খেলতে পারবেন পরের দিন? এটা কিছুটা সেরকমই। আপনাকে আমি এখানে গ্রামার শিখাবো, আপনাকে আমি এখানে সিস্টেমগুলো শিখাবো, সেই অনুযায়ী প্র্যাকটিস করে আপনাকে আগে একটু এক্সপার্ট হইতে হবে। এই যে ভাইয়েরা গত শুক্রবারে আসছিল, গত শুক্রবার না গত শুক্রবার, তো ওনার সাথে আমার কথা হচ্ছিল যে ধরেন একটা প্ল্যাটফর্ম আছে ইনডিড নামে, হ্যাঁ এটা খুবই পপুলার, খুব ভালো প্ল্যাটফর্ম একটা। এই ইনডিডে যদি আপনি জব সার্চ করেন, কুইক বুকস রিমোট জব লাখ লাখ জব পাবেন, কিন্তু আপনার এক্সপিরিয়েন্স হবে মিনিমাম 1 বছর, ম্যাক্সিমাম হয়তো 3 থেকে 3.5 বছর চায়। হ্যাঁ, মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স তো আপনার থাকতে হবে, তাহলে না আপনি জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই আপনি যেটা করবেন কি, আপনি ধরেন আমি তো এখানে কিছু ডাটা দিয়ে আপনাদেরকে শেখাবো, হ্যাঁ ওই ডাটাগুলো আমি আপনি কিভাবে রাখবেন সেটা আমি বলে দিব, যে এই ডাটাগুলো এটার স্ক্রিনশট নেন বা এটার পিডিএফটা করেন, এগুলো আপনি এগুলো প্রজেক্ট হিসেবে রেখে দেবেন। আর আপনি অফিসে যে কাজগুলো করবেন এগুলো আপনি অফিসের ব্যাপারগুলো হয় কি, এগুলো কোম্পানি ডাটা তো, এগুলো কনফিডেন্সিয়াল, শেয়ার করা যায় না। হ্যাঁ, আপনি যেটা করবেন এটা হচ্ছে স্ক্রিনশট নেন বা রিপোর্ট যাই করেন, আপনার কোম্পানির নামটা ওখানে ব্লার করে দেবেন, মুছে দেবেন রিপোর্ট দিয়ে, আপনি এটা ক্লায়েন্টকে দেবেন, ও বুঝবে যে হ্যাঁ এটা একটা রিয়েল স্টেটমেন্ট, বাট কোন কোম্পানি এটা দরকার, বুঝছেন? এইটা আপনি কিন্তু দেখাইতে পারবেন যে হ্যাঁ আমি এটা আমি কাজ করছি। আরেকটা ব্যাপার হচ্ছে কুইক বুক শেষ করে আপনি কুইক বুক একটা সার্টিফিকেট পাবেন, 2টা সার্টিফিকেট পাবেন, একটা কুইক বুক অনলাইন আর একটা হচ্ছে কুইক বুক অনলাইন অ্যাডভান্স। হ্যাঁ, এই সার্টিফিকেট এটা কুইক বুক থেকে দিবে, এটা এখান থেকে না, এখান থেকে যা দাও সেটা তো কোর্স শেষে দিবে, সেটা আলাদা আছে। কুইক বুক থেকে যখন আপনি সার্টিফিকেট পাবেন, ওই সার্টিফিকেটের ডেট লেখা থাকে যে আপনি কত কোন ডেটে এই সার্টিফিকেটটা পাইছেন, ওই ডেট থেকে মানে নর্মালি যারা কুইক বুকের এক্সপিরিয়েন্স চায় তারা ওই ডেট থেকে টাইমটা কাউন্ট করে, তার মানে আপনার ডেট নিয়ে কোনো সমস্যা নেই, আপনার এক্সপিরিয়েন্স আপনি যে ডেটে পাবেন, আপনার হয়তো 4টা 5টা ক্লাস গেলেই আমরা সার্টিফিকেট নিয়ে নিই, ওকে, এক্সাম একসাথে দিয়ে আমরা সার্টিফিকেট। ঠিক আছে, তাহলে আমরা যে যে উদ্দেশ্যেই আসেন, মানে আপনাদের আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা একটা প্ল্যান করেন, বা আমি কিছু প্ল্যান শেয়ার করবো, আপনারা সেই অনুযায়ী চলতে পারেন। ঠিক আছে, যে আপনি আপনি যেমন ওই যেটা বললাম যে একটা কোচের একটা একদিন শিখিয়ে দিয়ে আপনি পরের দিন যেমন মাঠে যায় ক্রিকেট খেলতে পারবেন না, ব্যাপারটা হচ্ছে সেরকম, আপনাকে আগে শুধু প্র্যাকটিস করে আপনাকে আগে এটা ইয়ে হতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে শুধু ফ্রিল্যান্স মার্কেটে যে এটার মানে ইনকাম সোর্স ব্যাপারটা আসলে এরকম, ফ্রিল্যান্স মার্কেট ছাড়া আপনি আপনি আসলে টার্গেট নেন যে আপনি 1 বছর 2 বছর পরে আপনি একটা পারমানেন্ট জব করবেন। এই জবগুলো আপনি আপনাকে বলছিলাম না ইন্ডিড দেখতে, দেখেন এই জবগুলার স্টার্টিং স্যালারি মিনিমাম খুঁজেই পাবেন না, মিনিমাম শুরু হবে $25,000-$30,000 পার ইয়ার, এটা মিনিমাম, ম্যাক্সিমাম আপনার এখন কোনো লিমিট নেই। তো আপনি যদি একটা 1 বছর প্র্যাকটিস করে ওইভাবে এক্সপিরিয়েন্স হতে পারেন, ওইভাবে যদি আপনি কাজকর্ম দেখাতে পারেন, আপনি যদি জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। আর বিদেশিরা কিন্তু আপনাকে ফুল অ্যাকাউন্টেন্ট হিসেবে কখনোই নিয়োগ দেবে না, ফুল অ্যাকাউন্টেন্ট ওরা চাই না, ফুল অ্যাকাউন্টেন্ট যে হবে সে অনেক এক্সপিরিয়েন্স লোক, সে অনেক বড় মানুষ, আপনাকে নিয়োগ দিবে অ্যাকাউন্টস পেয়েবল স্পেশালিস্ট, অ্যাকাউন্টস রিসিভেবল স্পেশালিস্ট, পেয়েরোল স্পেশালিস্ট, মানে অ্যাকাউন্টসের যেগুলো ভাগ আছে একটা একটা ভাগে নিয়োগ দিবে, আপনাকে একটা ছোট কাজ করতে হবে, এই ছোটো কাজের ভেতরে তারা বছরে দেয় $20,000-$25,000। তো আমরা ওই জায়গায় যেতে পারতেছি না, কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে আমরা কোর্স 3 মাসের কোর্স শেষ করে মানে আমি ওষুধটা খেয়ে আমি তারপরে ওটা রেজাল্ট পাওয়া শুরু করবো, একটা ওষুধ খেলেও তো আধা ঘন্টা সময় লাগে, তাই না, রেজাল্ট আসে, এটাই আর কি। তো এনিওয়ে এগুলো তো আমাদের কথাবার্তা চলতেই থাকবে, আমরা প্রথম ক্লাস আজকে আসেন, 10:30 বাজে না, আপনাদেরকে আজকে আমি কোনো কিছু লিখতে হবে না, একদম কেউ কিছু লিখবেন না, কম্পিউটারে কিচ্ছু করার চেষ্টা করবেন না, দরকার নেই, আপনার শুধু তাকায় থাকবেন স্ক্রিনটার দিকে,
কারণ আজকে যে ক্লাসটা হবে এই ক্লাসের একটা ভিডিও রেকর্ডিং হবে, ঠিক আছে? এই ভিডিও রেকর্ডিংটা আমি আপনাকে ইউটিউবে আপলোড করে ইউটিউব লিংক দিয়ে দেবো, ঠিক আছে? যার কারণে আমি এখানে যা যা বলতেছি প্রতিটা কথাই আপনি ক্লাসের প্রতিটা কথাই আপনি পেয়ে যাবেন, এবং প্রতিটা জিনিস আপনি এখানে দেখতে পারবেন। বাসায় গিয়ে এই ভিডিওটা দেখবেন আর আপনি প্র্যাকটিস করবেন, 5 মিনিট ভিডিও দেখবেন কী কী করলাম, 5 মিনিট প্র্যাকটিস করবেন, 5 মিনিট ভিডিও দেখবেন, 5 মিনিট প্র্যাকটিস করবেন, তাহলে আপনার প্র্যাকটিসটা পুরোপুরি হয়ে যাবে। ওকে, আচ্ছা।